সলিল্লা আলহি ওয়াসাবি হোমা ওয়ালাহাবাদ ওয়া সুহানু তালে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা বরাবর মতো শুরু করছি প্রথমেই কয়েকটা জিনিস আমরা একটু জানার চেষ্টা করি যেগুলো আমরা দৈনন্দিন কাজে ব্যবহার করতে হয় জানার জন্যে যেমন ধরেন আপনার বলেন তো আমি এটা আরবি কি আনা আমরা না হেন সে হুয়া তাহলে আমরা সে যদি বলি আরবি ভাষায় ধরেন প্রথমত বললাম আমরা আনা তারপর নাহনু তাই না আনা নাহন এটা একটা ক্যাটাগরি চলে গেল আরেকটা ক্যাটাগরি যদি আমরা আমরা আসি এটা হলো হুয়া তার বিপরীতে হিয়া হুয়া হিয়া তারপরে আসছে হুমা একই এখানে আসলো হোম এখানে হচ্ছে না। এক্স্যাক্টলি এটা যদি হয় হোম তাহলে এটা হচ্ছে না আসলো হ্যাঁ হুয়া হুমা হোম হিয়া হোমা হুন্না তারপরে আসছি আমরা আন্তা আং থুম মধ্যখানে একটা আছে সেটা কোরআনে খুব কম ব্যবহৃত হচ্ছে সেজন্য আমরা আমরা দ্বিবছর যেটা সেটা আমরা যাচ্ছি না এইটা হলো আনতে আং থুন্ না এই দুটোর ব্যবহারও বেশ করে এই যে না এটার ব্যবহার খুবই খুবই কম কোরানে আমরা এটা যদি আপনি শিখতে চান তাহলে শিখতে পারেন কিন্তু আমাদের জন্য এটার খুব বেশি জরুরি নেই এগুলো যদি আমরা অ্যাক্টিভ দমির জানি অ্যাক্টিভ তাই না অ্যাক্টিভ প্রিপোজি মানে প্রনাউন্স কিন্তু কিছু প্যাসিভ প্রনাউন্স আছে সেগুলো একটা তো আমরা অ্যাক্টিভ হিসেবে ব্যবহার করলাম অথবা অ্যাটাস্ট ঠিক আছে কিছু আছে কি ডিটাস্ট এগুলো আমরা ডিটাস্টগুলো ব্যবহার করলাম এবার আমরা কিন্তু অ্যাটাস্ট প্রণয়নের বিষয়ে আসি যেমন ধরেন আমরা যদি এই জায়গাটিতে ধরি তাহলে এটার পরিবর্তে প্যাসি বাকারে আসছে হলে হু যেমন আমরা হুয়া মানে তিনি কিন্তু তাকে যেমন ইংরেজিতে আপনি বললেন হি কিন্তু হিজ অথবা হার তাহলে এটা যদি আমরা বলি হু এর বিপরীতে আসছে হা হু হা এখানে হুমা হুমা ঠিক আছে হোম এবং হোম ঠিক আছে শুধু এই জায়গাটাতে আমরা একটু পরিবর্তন দেখলাম হুমা তাও ঠিক আছে হোম অথবা হুন্না তা ঠিক আছে ওকে তারপরে এই জায়গাটাতে আপনি আসছেন এখানে আমরা আন্তায়ের জায়গা এখানে দেখছি কাভাবার কা আর নারীবাচকের জন্যে কাবজের কী নারীবাচকের জন্যে কাবজের কী এখানে আমাদের ইয়েটাকে ইরেজারটা ইরেজারটা লাগবে হ্যাঁ এই কয়েকটা আমরা সে খেলছি আর বেশি আমাদের আপাতত প্রয়োজন নেই সেই জায়গাটা আমরা একটু পড়ে যাচ্ছি এখন প্রথমত আসেন তো প্রথমত আমরা যেটাকে আরবি ভাষায় বলা হয় মুতাকাল্লিম ইংরেজি ভাষায় বলা হয় ফার্স্ট পারসন ফার্স্ট পারসন সেকেন্ড পার্সন থার্ড পারসন ফার্স্ট পারসন কে আমি আমরাও উই উই হচ্ছে আই অ্যান্ড উই এটা হচ্ছে ফার্স্ট পার্সন আই অ্যান্ড উই আমরা যদি এখানে দেখি আই এটা হলো উই এই দুইটা হলো ফার্স্ট পার্সন সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল কোরআন এইটার ব্যাপক পরিমাণ ব্যবহার আছে সুরাই ইউসুফে যদি আপনি দেখেন তাহলে সুরাই ইউসুফে এটা ব্যবহার আছে এইটার ব্যবহার আছে প্রথমত সুরাই ইউসুফে যেমন আল্লাহ জানালেন ইউসুফ আলী সালাতামের ভাইরা তাকে বলল। আ আন্তা ইউসুফ আ ইউসুফ মানে আমরা কি বলেছিলাম বলেন তো প্রশ্নবোধক একজাক্টলি কে বলেছেন প্রশ্নবোধক আ মানে কি আন্তা ইউসুফ আ আন্তা ইউসুফ তুমি কি তুমি কি ইউসুফ আ আন্তা ইউসুফ এখন আপনি যদি কাউকে প্রশ্ন করেন আ আন্তা মোহাম্মদ তুমি কি মোহাম্মদ আ আন্তা তিলমিজুন তুমি কি ছাত্র আ আন্তা আপনি কি শিক্ষক আপনি আন্তা দিয়ে ব্যবহার করতে পারেন তখন তিনি উত্তর দিয়েছিলেন কি উত্তর দিতে পারেন বলেন তো আনা ইউসুফ আনা ইউসুফ আমি ইউসুফ নাম নাই শুধু আছে করা নেই কারণ নামের আমরা কিন্তু অর্থ বলছিলাম যে কী হবে হ্যাঁ এটা উল্টা হয়ে যাবে আপনি যেটাকে মনে করছেন হ্যাঁ ওইটা আসলে কি না ওইটা আসলে না কারণ সব পজিটিভই পজিটিভ না সব পজিটিভ পজিটিভ না কি যেমন আই পজিটিভ এটা পজিটিভ না নেগেটিভ এইচআইবি পজিটিভ কি পজিটিভ না নেগেটিভ দ্যাট ইজ নেগেটিভ আচ্ছা তো আনা মানে হচ্ছে আমি আনা ইউসুফ হ্যাঁ আমি ইউসুফ ওয়া ওয়াহা এর পরে আমরা দেখব পরে ওয়াহাদা আখি আপনারা একটা শব্দ ব্যবহার করতে পারেন যেমন আপনার ইংরেজি বলেন ব্রাদার কিন্তু আরবি ব্যবহার করতে পারেন কি আখি ইয়া আখি ও মাই ব্রাদার আখি মানে কি ভাই তাই না আখুন মানে ভাই মূলত কিন্তু আখি মানে হচ্ছে মাই ব্রাদার আখি হাদা। হাজা মানে দিস আমরা গতকাল পড়েছিলাম তাই না হাজা আখি দিস ইজ মাই ইয়া মানে ইয়া মানে কি মাই আমার সে ভাই আমার সে আমার ভাই তাহলে হাজা আখি অন্য কেউ বলেন হাজা আখি তাই না তো প্রশ্ন করতে পারেন বলেন তো কাউকে কিভাবে প্রশ্ন করতে পারেন যে আপনি কি অমুক কিভাবে এটাকে প্রশ্ন করবেন আন্তরফিক হ্যাঁ আ আনতা অথবা আন্তা কিন্তু ওকে আমরা আনতা বলেছি পুরুষের জন্য নারীর জন্য সাধারণত জের দেখলে এটা মনে করবেন কি এটা মনে না যেমন এখানে আমরা দেখবো যে কাজের কি তাই না ফ্যামিনেন এই যে হি হি ওকে এটা ফ্যামেন এটা বোঝাচ্ছে যাক আমরা বলছিলাম যে আনা কোরআনে আছে দেখবেন যেমন ফেরাউন তার নিজকে দাবি করেছিল কি দাবি করেছিল আনা রকম আলা আনা কোম আল আলা আনা মানে কি হলো আমি রব্বকম রব্ব কোম রাব্য মানে রব আর কোম মানে কি তোমাদের কোম মানে তোমাদের এই যে আমরা এখানে কা এই যে কে এখানে আমরা আন্তমের জন্য বলেছি কি আন্তা ওইখানে হচ্ছে তোমরা এখানে কোম সেটা হচ্ছে প্যাসিভ ফর্মে প্যাসিভ ফর্মে সেটার প্যাসিভ ফর্মের ব্যবহারটা আমরা পরে দেখছি রব্য কোম তোমাদের রব রব্য কোম তোমাদের রব কেমন রব আমি আল আলা আল আলা আলী থেকে এসছে আলী মানে কি যেমন আলা আলা মানে হচ্ছে উপরে আলা মানে কি উপরে অতএব আলী মানে হচ্ছে যিনি উপরে থাকেন আলী এসছে কি থেকে আলা থেকে আলা মানে আলী আলা মানে উপরে আলী মানে যিনি উপরে থাকেন এই জন্য আল্লাহর একটা উপনাম নাকি আলী আল্লাহ একটু হুয়াল আলী ইউল ও হুয়াল ইউল আজইম আল আলী মানে হচ্ছে উপরে যিনি মহান আল আজিম মান ও মহান যিনি শ্রেষ্ঠ তো সেখানে আল আলা ওই আলী থেকে সে আলা হচ্ছে আলি এর সুপারলেটিভ ডিগ্রি আল আ আলামান হচ্ছে সবচেয়ে মহান আমি তোমাদের সবচেয়ে মহান রব কে দাবি করেছিল ফেরাউন দাবি করেছিল তাই না যে তোমরা আমার উপাসনা করো কারণ আমি তোমাদের সবচেয়ে বড় রব তাইলে আনা রব্য কুমাল আলা এখানে আমরা দেখছি যে আনা এর ব্যবহার করানো ব্যাপক পরিমাণে আছে আনা মানে কি বললেন তো আনি আর নাহনু মানে আপনারা কে জানেন না এটা সবাই জানেন আচ্ছা এখন জানলেন তাহলে পাঁচবার পড়েন সবাই আনা নাহনু আনা নাহনু আনা না একজনকে আনা নাহন আনা নাহনু ঠিক আছে তাহলে আনা নাহনো আমরা একজন এবং আমরা আমি একজন আমরা সকলে আমরা সকলে এখন এই আনা এবং নাহনো এটার কোনো জেন্ডার আছে এটা জেন্ডার মানে সবার জন্যে আই উই আই উই এর কোনো জেন্ডার তো নাই মানে আই ও ফ্যামেনিন এবং ম্যাসকিউলিন ও ফ্যামিন এবং ম্যাসকিউলিন এরপরে যেটা আসে সেটা কি নাহনু সুরা বাকারের দিকে দেখেন তো এটা মনে আছে কি না ওয়ানাহনু নুসাবেহ বেহামদিকা ওয়ানুকদ দিসু লাক ওয়ানাহনু নুসাবেহ নাহনু আলামু বিমা তাকুলুন নাহনু এর ব্যবহার দেখছেন যে নাহনু এটা কারা বলেছিল নুসাবেহ আমি অনুবাদ করি তাহলে আপনি বুঝতে পারবেন বিহাম লাকা না আমরা নুসাব বিহু দেখতে পাচ্ছেন যে এই যে তসবি সাবা তুসবু নুসবু রব্বিকাল আলা আরবি ভাষায় সকল ফেয়েলে মোদারে অর্থাৎ প্রেজেন্ট এবং ফিউচার টেন্সের ভার্বের সাইনগুলো আসে হলো শুরুতে এই যে নুন মানে হচ্ছে আমরা নুন মানে কি এই যে নাহনু মানে আমরা এই জন্য নাহনু এর নুন মানে আমরা বুঝতে পেরেছেন নাহনু এর নুন মানে আমরা ওই যে ও যদি আনা এর হামজা যদি তাহলে তাহলে উসাব বিহু মানে আমি তাসবিহ পড়ি আমি কি করি তাসবিহ পড়ি তাহলে আমরা তাসবিহ পড়ি বি হামদিকা বি মানে সাথে বা আজকে আমরা এটা আলোচনা করবো বা হরফেজর হামদুল মানে কি প্রশংসা কা মানে আপনার এই যে এখানে আমরা কা পড়বো এই যে এখানে কা তারপরে কে কা মানে হচ্ছে আপনার এখানে আনতা মানে তুমি কা মানে তোমার আপনার তোমার বা আপনার এটা হচ্ছে অ্যাক্টিভেট হচ্ছে প্যাসিভ যেটা আমরা ইংরেজিতে পড়ে আসি ইউ এবং ইউর ইউ অ্যান্ড ইউর সেইটা তাহলে নাহ নুসাব্বি আমরা তাজবি পড়ছি আপনার প্রশংসার সাথে ওয়া এবং নৌকাদ দিসু যে দেখেন কুদ কাফ দাল এবং সিন কুদ্দুস আল্লাহ একটা উপমানা ওই গুণবাচক নাম আছে না কুদ্দুস আবার ওই যে বাইতুল কুদ্স মানে আল কুদ্স দিবস যেটা আমরা পড়ছি বাইতুল মোকাদ্দাস এই যে মোকাদ্দাস তাই না বা বাইতুল মাকদাস এই কুদ্স মানে হচ্ছে পবিত্রতা কোচ মানে কি পবিত্রতা এইখান থেকেই আল্লাহর গুণবাচক নাম হচ্ছে আল কুদ্দুস যিনি অতি ম অতি পবিত্র অতি পূত পবিত্র নৌকার দিশের মধ্যে নো থাকার কারণ তার মানে আমরা আমরা পবিত্রতা ঘোষণা করছি লা এবং কা লাও আজকে আমরা পরবানছি আল্লাহ পরের দিকে গেলামানি জন্মে কামানি কামানি কি আপনার আনামানিত আমি আনামানি আমি কামানি আপনার আমরা ওই যে আনতা এবং এর বিপরীতে কা সেটা আমরা পড়ব একটু পরে দেখছি এখন এই শব্দগুলো আপনার কয়েকবার আগে পড়েন আনা নাহনু হুয়া তারপরে হোম হুন্না এগুলো আগে পড়েন তো এই কয়টা আনা হুয়া হুমা হোম আন্তা আন্তম আন্তা আন্তম প্রথমটা কি আনা দুই নাম্বারটা নাহনো তিন নাম্বারটা হুয়া চার নাম্বারে হোমা পাঁচ নাম্বার হোম আনতা আন্তম পড়তে থাকেন না এটা একটু পড়েন হ্যাঁ হুয়া মানে হচ্ছে সে হি ইংরেজি হি তারপরে হুমা ইংরেজি দে টু তারা দুজন তারা দুজন কি পুরুষ তারপরে হোম তারা তারা কি দে মেইল তারা পুরুষ তারপরে তারা অনেকে আনতা আন্তা আন্তা কি তুমি একজন পুরুষ আর আন্তম তোমরা না তোমরা আমরা এখনো তোমরা এর মধ্যে আছি মানে আন্তা আন্তম আন্তা আন্তম পর্যন্ত দূরে পড়েন হ্যাঁ বলতে থাকেন আন্তম আন্তা আন্তম অনেকবার বলেন আন্তা আন্তম হ্যাঁ এটা এটা অনেক জরুরি অনেকবার লাগবে আমাদের হ্যাঁ আন্তা আন্তম আন্তা আন্তম আন্তা আন্তম বলেন হ্যাঁ জি হ্যাঁ হ্যাঁ আনা আনতা আনতি আনা আনতে পরে আনা নাহনু বলেন তো আনা নাহনু 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 তার মানে কি বলেন তো আনা মানে কি আমি নাহনু আমরা আনা আমি নাহনু আনা ফাইন

তাইলে হুয়া মানে কি হোমা তারা দুজন হোমা মানে কি তারা দুজন তারপরে হোম হ্যাঁ দুজন না একের অধিক না দুই একের অধিক না দুই আর ইংরেজি ভাষায় বাংলা ভাষায় দ্বিবচন নাই কিন্তু আরবি ভাষায় কি আছে দ্বিবচন আছে ইংরেজি এবং বাংলা ভাষায় হচ্ছে এক বচন এবং বহু বচন আরবি ভাষায় দ্বিবচন আছে ঠিক আছে এই জন্য আমরা ইংরেজিতে দেখি যে একটা হচ্ছে কি সিঙ্গুলার হচ্ছে বাংলা হচ্ছে এক বছর বহু বছর কিন্তু আরবিতে তাসনিয়া জমা এটা টার্মিনোলজিগুলো আমরা পরে জানবো কিন্তু এখন আমরা জানলাম হুয়া হুমা হোম হুয়া হুমা হোম ওই যে এ আমাদের শাহিন ভাই বলেছে রব্বির হাম হু মা রব্বির হাম হুমা এই যে হুমা দেখেছেন না এই হুমাই এখানে জরুরি খুবই গুরুত্বপূর্ণ তাহলে হুয়া হুমা হোম বলেন তো মানে কি হোম তারা পুরুষ হোম মানে তারা পুরুষ হোম মানে না হুমা হুমা কি তারা দুজন হুমা তারা পুরুষ দুজন বা তারা নারী দুজন তারা পুরুষ দুজন বা তারা নারী দুজন কিন্তু হোমটা শুধু শুধুমাত্র পুরুষের জন্য হুয়া হুমা হোম হুয়া হুমা হোম হোম হুমা হুয়া হোম হোম হোমা হুয়া হোম হুমা হোম হুমা হুয়া বল বল দেখেন পিছন থেকে বলেন হোম হুমা হোম হোম হুমা হুয়া হোম হুমা হুয়া হুয়া হুমা হুয়া হুমা হোম হুয়া হুমা হোম হোম হুয়া হুমা হোম হুয়া হোম হুমা হুয়া হোম হুমা হুয়া আচ্ছা হোম মানে কি বললাম হোম 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 তারা তারা কতজন পুরুষ তারা অনেকজন পুরুষ আর হোমা তারা দুজন পুরুষ হোম তারা তারা হোম কি তারা কয়জন পুরুষ অনেক পুরুষ তারা অনেক পুরুষ এখন আমরা এইটার একটু এক্সাম্পল দেখি আমরা দেখলাম এইটার এক্সাম্পল দেখি বলেন তো ইল্লাহু এটাতে আমরা একটু ইয়ারটা দেখি হুয়াল্লাহি দেখেন তো হুয়াল আমরা আজকেই লা হুয়া মানে কি সে বা তিনি আল্লাহর জন্য তো আমরা সে বলতে পারি না তিনি হুয়া মানে কি তিনি কে আল্লাহ হু আল্লাহ তিনি আল্লাহ আল্লাজি জিনি আল্লাজি জিনি আজকে আমরা পড়বো আল্লাজি মানে কি জিনি লা নাই ইলাহা ইলাহ ইল্লা ব্যতীত ছাড়া ইল্লা মানে কি ছাড়া বা ব্যতীত এটা আমরা আগেও দেখেছি অনেকবার হুয়া মানে কি হুয়া মানে এই যে তিনি হুয়া মানে তিনি তিনি আল্লাহ যিনি তিনি ছাড়া নেই কোনো ইলাহ তিনি আল্লাহ যিনি তিনি ছাড়া নেই কোন ইলা মানে তিনি আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নাই আচ্ছা এত দূরে আমরা না গিয়ে আরেকটু কাছাকাছি আসি কোল বলেন তো কোল কোল কি হু আল্লাহ কোল মানে কি বলুন কোল মানে বলুন বা বলো হুয়া আল্লাহু তিনি কি হুয়া মানে তিনি তিনি কে আল্লাহ আল্লাহ কি আহাদ আহাদ মানে এক এটা আমরা পরে দেখব সংখ্যাটা আমরা যখন পড়বো তখন আমরা দেখব আহাদুর মানে এক হজরত বেলাল আল্লাহ তালাহ কি করেছিলেন আহাদ আহাদ বলেছিলেন বেলাল রাজি আল্লাহ তালহ আহাদ আহাদ বলেছিলেন না এক ইয়াং ম্যান তাবলিক জমাতে গিয়ে শুনলো যে টেলিভিশন দেখা কি হারাম এখন সে তার জমাত থেকে আইশাই চাচার বাসায় প্রথম ঢুকছে ঢুকে দেখছে সেখানে কি টেলিভিশন লাঠিনিয়া টেলিভিশন ভেঙে ফেলছে সাসা পাশের করতে কি কিরে কি ভাঙার আওয়াজ শোনা যায় দেখলো যে আইসে যে টেলিভিশন ভাঙছে এখন তারে ধইরা যে পিটাইতেছে পিটার সময় সে কি বলতেছে আহাদ আহাদ সে মনে করছে যে বেলাল মতো অনেক জুলমের শিকার এটা কি অন্য দেও নিজের টেলিভিশন ভাঙাবা দিয়ে আরেকজন টেলিভিশন ভাঙতেছে এই রকম আহাত না কিন্তু এটা রিয়েল আহাত হ্যাঁ জি আহাদ পল হুয়ার ল তাইলে আমরা হুয়া দেখলাম তাই না এবার ওই যে বাবা মার জন্য যেটা দোয়া করি

ইউহা এটা পড়েছেন না ইন হুয়া ইল্লা ইন কখনো কখনো যদি আবার কখনো কখনো ইনের পরে যদি ইল্লা থাকে এটা খেয়াল রাখবেন ইন এবং ইল্লা এই দুটো যদি একটা সেন্টেন্সে থাকে তাহলে এই দুটো মিলিয়ে না অর্থ দেয় এই ইনটা কি না এবং এটা হচ্ছে হা তাইলে এই দুটো মিলে মূলত হা অর্থ দেয় দুটো যদি একসাথে আসে দুটো যদি একসাথে তাহলে কি হয় এটা না আর এটা হলো কি হা এই দুটো মিলে হবে হা এই হা অর্থ অর্থাৎ ইন এবং ইল্লা একই সেন্টেন্সে আসলে এটা হা অর্থ দেবে তার মানে হুয়া ওয়াহিউ ইউহা হুয়া ওয়াহিউ ইউহা এটাও না এটা সরি এটাও না এটাও না এটাও না এটাও না দুই না মিলে কি হলো হা মাইনাস প্লাস মাইনাস কি হলো প্লাস বুঝতে পেরেছেন হুয়া তার মানে হচ্ছে হুয়া ওয়াহিউ ইউ হা এইটা ওয়াহি যা ওহি করা হল এটা কি ওয়াহি ওয়াহি মানে কি বহি ওহি মানি বহি বহি মানি বহি বাংলা ভাষাটা কিন্তু আরবদের কাছ থেকে নিয়েছে থেকেই বলা হয় কি বহি বহি থেকেই বলা হয় বই তার মানে বইয়ের মধ্যে ওহির জ্ঞান থাকার কথা ছিল এখন তো বইয়ের মধ্যে জ্ঞান তাই না তাইলে এখানে আমরা এই যে হুয়া মানে তা তা মানে কি অর্থাৎ রাসুলের কাছে যেটা আসছে সেটা কি ওয়াহ তা হচ্ছে ওয়াহি ইউ দেখেন ওয়াহাইয়া ওয়াহিউন এখানে ওহি আছে তার মানে এটা হচ্ছে নাউন আর এটা হচ্ছে ভার্ভ যেই ওহিটা করা হলো সেটা দেখ আমরা এইটা আমরা না বলে তা আমরা যেটা যাচ্ছিলাম সেটা হচ্ছে হুমা এর ব্যবহার হুমা এর ব্যবহারের মধ্যে কি আছে যেমন রব্বি এর হাম এই যে হুমা কামা রব্বায়া নি সহীরা আপনার এটা আমার লেহা না বুঝতে পারলে একটু ধরে নিতে হবে হচ্ছে রব এখানে একটা মনে মনে একটা ইয়া আছে। আমার আমার রব রব। এবং উজ্জ্বল কি হচ্ছে রহামা মিম রহম রহম মানে কি দয়া এর হাম তার মানে রহম করুন এর হাম মানে কি রহম করুন হুমা মানে কি ওই যে তাদের দুজন হুমা মানে কি তাদের দুজন এই হুমা মানে তারা দুজন আর এই হুমা মানে কি তাদের দুজন কারণ এই অংশটা কি এই অংশটা এই অংশটা সরি এই যে সরি এই যে এই হুমা না এই যে এই হুমা সরি এটা হচ্ছে প্যাসিভ যে প্যাসিভ হোমা 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 সব জায়গায় হুমা হুমাই রয়ে গেছে এর মধ্যে কোনো পরিবর্তন নাই এভরিহোয়্যার এটা হুমাই রয়ে গেছে এই হুমা মানে তারা দুজন আর এই হুমা মানে তাদের দুজন এই হুমা মানে কি তাদের দুজন কোরআনে বহু জায়গায় হুমায়ের ব্যবহার দেখবেন বিশেষ করে আদম এবং হাওয়ার ঘটনা যতবারই আলোচনা করা হয়েছে ততবারই কি হুমা কামা আখরাজা হুমা ও আখরা আখরাজা হুমা ভাবে তাদের দুজনকে বের করে দিয়েছিল শয়তান অথবা সাও আহিমা তাদের উভয়ের পোশাক বা লজ্জা তাদের উভয়ের পোশাক বা লজ্জা এটা বের করে দিয়েছিল কে শয়তান ওই যে তাদের ওই নিষিদ্ধ গাছ থেকে ফল খাওয়ানোর মাধ্যমে ফলে হুমায়ের অনেক ব্যবহার আছে রাব্বের হাম হুমা হেয়াই রব আপনি রহম করুন তাদের দুজনকে কামা যেমনি ভাবে রব্বায়ানি শব্দটি এসছে থেকে রব্বন রব্বন মানে কি প্রতিপালন রব মানে কি প্রতিপালক না প্রতিপালক কি না তাহলে রব্বায়া তারা দুজনে প্রতিপালন করেছে নি মানে আমাকে আমাকে আরবি শব্দ দুটো একটা হচ্ছে ইয়া একটা হচ্ছে কি নন এই দুটোই হচ্ছে আমাকে বুঝায় দুটি কি বুঝায় আমাকে বুঝায় এইটা কখনো কখনো আমার বুঝায় কিন্তু এটা কখনোই আমার বুঝে এটা আমাকেই বুঝায় বুঝতে পেরেছেন এইটা যেমন এই যে এখানে আমরা বললাম রব্বি এখানে মূলত একটা মনে মনে ইয়া আছে এই সেই ইয়া এই ইয়াটা দুটো অর্থ দেয় কখনো আমার কখনো আমাকে যাই হোক তাহলে আমরা কি বুঝলাম রব্বা ইয়া তারা দুজনে কি দিয়েছিল তার বিয়াত দিয়েছিল তার বিয়াত মানে প্রতিপালন করেছিল নি আমাকে সগিরা মানে কি সগিরা গুনা সগিরা গুনা মানে কি ছোট তাহলে ছোট কালে সগিরা মানে কি ছোট কালে ছোট যখন আমি ছিলাম তখন যেমনি ভাবে তারা প্রতিপালন করেছেন তাদেরকে এমনিভাবে আপনি রহম করুন ঠিক আছে তাহলে আমরা দ্বিতীয় যে শব্দটি দেখলাম কি সেটা হচ্ছে হুমা দ্বিতীয় শব্দটা কি দেখলাম হুমা এবার হোমের মধ্যে আসেন তো কেউ কি হোম নিয়ে একটা 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 আয়াত বলতে পারবেন হোম হ্যাঁ না মিন হা তো আমরা এখানে হা পরে আসব কোমের মধ্যে আমরা পরে আসব কিন্তু হ্যাঁ ওখানে লা হোম আছে আমরা শুধুমাত্র এমনিতে একটু হোমের ইয়ে আসি উলা ইকা আলা উলা ইকা হোমুল ওলাইকা হোম আল মুফলিহোন আল মুফলিহোন ওলাইকা উলাইকা আজকে আমরা দেখবো ইনশাল্লাহ ওলাইকা আজকেও আমরা পড়বো ওই দিনও আমরা দেখেছিলাম উলাইকা মানে হচ্ছে তারা উহারা ওই সকল লোকেরা দোজ ঠিক আছে এগুলো আমরা আজকে যখন দেখব যে পয়েন্টিং ওয়ার্ডস পয়েন্টিং ওয়ার্ডস মানে হচ্ছে ইঙ্গিত ইশারা যেটা আমরা বাংলায় বলে থাকি আরবি ভাষায় বলে এগুলো আসমা আল ইশারা ইশারা ইঙ্গিত বাচক যে সকল শব্দগুলো আছে এরকম কি শব্দ আজকে আমরা সেটা দেখার চেষ্টা করব সেই জায়গায় দেখবো এ কেমন হচ্ছে উহারাই ওই সকল লোকেরা যাদের বর্ণনা এর আগে দেওয়া হয়েছে উহারাই হোম তারা হোম মানে কি তাইলে তারা হোম মানে তারা উলাইকুম আল মুফলিহুন শব্দটি এসে এখানে আপনি একটু খেয়াল করেন মুফলিহুন এসে ফালাহ এই যে আমরা ফালাহ বলি না হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ ফালাহ মানে কি হ্যাঁ কল্লান তাহলে মুফলিহুন মানে হচ্ছে যারা কল্লান পেয়েছে মুফলিহ যারা কল্লান পেয়েছে এই রকম ব্যক্তিরা বহু ওয়ানুন দিয়ে বহুবচন হয় খেয়াল রাখবেন সব সময় যেই শব্দের শেষে ওয়ানুন থাকে এই শব্দটা বহুবচন বোঝায় যেমন আপনি দেখছেন মুসলিমুন কি আছে এখানে ওয়ানুন আছে না মুসলিম যদি বলি মুমিনুন তাহলে কি আছে বউ আছে যদি বলি তা এবং তা মানে কি বলতে পারেন কে বলেন তা এবং তাওবা করে যে তায়েব তাওবা তাওবা তায়েব শব্দগুলো আপনারা একটু মিলে নেয়ার চেষ্টা করি যে আমাদের নিজেদের জীবনের সাথে যে অন্য কোথাও এই শব্দগুলো ব্যবহার কিভাবে আছে তাহলে বলেন তো আপনারা একটা কথা বলেন তো হোম তোমা খালেদন ফাইন দেখেছেন হোম ফি হা খালেদন হোম মানে কি তাহলে বললাম আমরা হোম মানে বলতে হবে সবাই হোম মানে কি তারা হোম মানে হোম তারা ফি হা এই যে হা এই হা কিন্তু এই যে এখানে আমরা আলোচনা করব ফি মানে মধ্যে আজকে আমরা এটা আলোচনা করবো ফি মানে হরফে এটা ফি ফি মানে মানে কি মধ্যে ইন তারা তার মধ্যে হা মানে কি তার মধ্যে খালেদুন খালেদা হবে খালেদ মানে কে বলতে পারেন কেউ হ্যাঁ খালেক মানে স্রষ্টা খালেদ মানে কি একজাক্টলি স্থায়ী খালেদ খেয়াল রাখবেন এটা খালেদ মানে কি স্থায়ী কোরআনে বহু জায়গায় এটা ব্যবহৃত হয়েছে খুলদ এটাও ব্যবহৃত হয়েছে খালে দিন আফিহা এই যে হোম ফিহা খালেদুন এমনেই খালে দিন আফিহা আবাদা তাই না তাই না খালিদিনা খালিদিনা বা না এর মানে হচ্ছে তারা চিরস্থায়ী খালেদ মানে হচ্ছে যে ব্যক্তি চিরস্থায়ী তাকে বলা হয় কি খালেদ এটা শুধুমাত্র আখেরাত ছাড়া কোথাও সম্ভব না দুনিয়াতে তো চিরস্থায়ী হয় না তাই না কে হতে পারবে এই জন্যে মানুষের নাম তো আমরা যখন খালেদ দেই তখন এর অর্থ এইটা বলি না যে দুনিয়াতে সে চিরস্থায়ীভাবে থাকবে এইটা অর্থ নয় এটা অর্থ হচ্ছে ভিন্ন যে তার প্রভাব তার আচরণ তার কার্যকলাপ এগুলো স্থায়ী থাকবে রকম কোনো একটা অর্থ সেখানে নেওয়া হয় হ্যাঁ হ্যাঁ কিছু একটা যোগ করা উচিত সেটা ঠিক আচ্ছা তাহলে এখানে হোম মানে কি হলো তারা বলতে হবে সবাই হোম মানে ফি হা এর মধ্যে কি হলো ফি মানে ফি মানে কি মধ্যে শব্দ প্রত্যেকটা আলাদা আলাদা বলতে হবে ফি মানে হা মানে তার হা মানে কি তার এই যে এখানে হোমা মানে তাদের উভয়ের এই যে হা হুয়া হিয়া হু হা হুয়া হিয়া হু হা এটা আমরা পরে দেখছি ফি হা মানে ফি মানে মানে মধ্যে হা তার তার মধ্যে কি তারা খালেদুন খালেদ মানে কি খালেদ এক বচন বহু বচন কি খালেদুন খালেদ মানে কি স্থায়ী খালেদ মানে স্থায়ী আর খালেদুন মানে চিরস্থায়ী তারা চিরস্থায়ী তারা সবাই সেখানে কি চিরস্থায়ী তাইলে এখানে আমরা হোমের একটা ইয়ে দেখলাম কোরআনে বহু জায়গায় আছে যেমন ধরেন শয়তানের ব্যাপারে বলা হয়েছে অথবা অমুসলিমদের ব্যাপারে মোশরেকদের ব্যাপারে বলা হয়েছে হুমুল হোমুল আদু হুমুল কি আদু আদু মানে শত্রু ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার মানে কি বলতে পারেন বলেন তো ওয়াকুদ সুয়াল নাস ওয়াল হিজারা উইদাত লিল কাফিরিন মানে হচ্ছে ফুয়েলস জ্বালানি সমূহ জ্বালানি সমূহ এনেছো ওয়াকুদ রেটে একটু জোড়িলাম আমরা এদিকে যাচ্ছি আর নার মানে কি আগুন আগুনের জ্বালানি তারা তারা কারা যারা সামনে আছে আফের মোশারেক তাদের ব্যাপারে বলা হয়েছে যে তারা কি তারা হচ্ছে আপনার জাহান্নামের আগুনে তারা পড়বে বা আগুনে তারা যাবে এখন আমরা হোম দেখলাম এরপরে আসছে কি আন্তা আন্তা এর ব্যাপারে বলেন তো এর আগে আমরা বলেছিলাম আ আন্তা ইউসুফ আ আন্তা ইউসুফ আপনি কি ইউসুফ আ আন্তা ইউসুফ আপনি কি ইউসুফ এটা এরপরে আমরা আন্তম আন্তমের ব্যবহারও কোরআনে আছে আন্তম এর ব্যবহারেও কোরআনে আল্লাহ বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন আয়ারটা আমাকে একটু দেখতে হবে সেটা হলো ইন যেমন নবীদের ব্যাপারে বলেছে ইন ইল্লা আংথম তোমরা ইন আংথুম ইল্লা এর অর্থ এবার আপনারা নিজেরা বলবেন বাসারুন মানি মানুষ এটা আমরা পরে বলবো ইন আংথম ইল্লা। বাসারুন মুফতারুন আছে ইন এবং ইল্লা আসলে কি হবে হবে তাই না বুঝে গেছেন দুটো মিলে হ্যাঁ আর তোমরা মানুষ তাহলে তোমরা তো তো মানুষ কাদেরকে বলেছে কাদেরকে বলেছে নবীদেরকে বলেছে তোমরা তো মানুষ অতএব তোমরা যেহেতু মানুষ তোমাদের তো আমরা কেন তোমাদেরকে অনুসরণ করবো তোমাদেরকে আমরা অনুসরণ করার তো কোনো অর্থই নাই তাই না এইটা তারা এই দাবিটা তারা প্রত্যেকে করেছিল ইন আনথম ইন অতএব আমরা এখানে আনথম এর এর ব্যবহারটা আমরা দেখলাম আনথম এর ব্যবহার দেখার পর এবার আমরা এগুলোর ব্যবহার খুব কম করা নেই আমরা এগুলো পরবর্তীতে যদি প্রয়োজন হয় তাহলে আমরা শিখে নেব এখানে সবচেয়ে জরুরি যেটা সেটা হচ্ছে কি হিয়া সবচেয়ে জরুরি যেটা হিয়া যেমন আরেকটা ইন হিয়া ইল্লা ফিতনা ফেতনা শব্দটা শুনছেন আপনারা ইন হিয়া ইল্লা ফিতনা তার মানে কি হিয়া মানে তা হিয়া মানে কি তা ফেমিনিন জেন্ডার হিয়া মানে ফেমিনিন হুয়া এর পরিবর্তে কি ব্যবহৃত হচ্ছে হিয়া ব্যবহৃত হচ্ছে হুয়া মানে সে হিয়া মানেও কি সে তাহলে ইন হিয়া সে নয় ইল্লা ছাড়া অর্থাৎ সে তো ফেতনা একটা ফেতনা সে তো একটা কি একটা ফেতনা ফেতনা ছাড়া সে কিছুই না ইন হিয়া ইল্লা ফিতনাতুন তুন সে তো একটা ফিতনা হিসেবে এসছে এই ফেতনা মানে কিন্তু সব সময় ফেতনা মানে ফাসাদ নয় সব সময় ফেতনা মানে কি ফাসাদ নয় ফেতনা অধিকাংশ সময় কি অর্থে ব্যবহৃত হয় পরীক্ষা অর্থে ফেতনা অধিকাংশ অর্থে কি অধিকাংশ সময় পরীক্ষা যেমন আল্লাহ কোরআন বলেছেন ইনামা আম ওয়া ও আউলা ফেতনা তোমাদের সন্তান এবং সম্পদ এগুলো তোমাদের জন্য ফেতনাহ তাহলে ফেতনা মানে কি এখানে পরীক্ষা ও অধিকাংশ জায়গায় ফেতনা শব্দের পরীক্ষা হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে সবাই আল্লাহসাল্লাহ্তুয়াসসালামের যে একটা শি তাকে দেয়া হয়েছিল একটা শি হলো না হলি সেই শি কামালের ব্যাপারে শোয়েব আলী সালুসলাম তার জাতিকে বললেন ইনহিয়া ফিতনাতুন এটা কিন্তু তোমাদের জন্য একটা পরীক্ষা যে তোমরা এটাকে কিভাবে ধরছো কিভাবে তোমরা এটাকে ধারণ করছো এটার প্রতি তোমাদের আচরণ ব্যবহার কি তার উপর ভিত্তি করবে যে তোমরা এই পরীক্ষা পাশ করছো কি করছো না বুঝতে পেরেছেন তাহলে এই শব্দগুলো আমরা আরেকটাই আগামী এবং এর আজকের ক্লাসে আগামী ক্লাস এবং তারপরের ক্লাসে আমাদের এগুলো ব্যাপক ব্যবহার হবে এগুলো কোরআনে কয়েক হাজারবার এসছে আপনাকে এগুলো ওই জন্য ভালো করে বুঝতে হবে আনা মানে কি নাহন আমরা আনা নাহন আমরা হুয়া হোমা হোম তারা দুজন তারা সকলে তারপরে কি আন্তা আন্তম আন্তা মানে তুমি আনতম তোমরা এর বিপরীতে আমরা শুধুমাত্র আপনাদেরকে বলেছি কি বলার জন্য হিয়াটা পড়ার জন্য আরেকটা আপনার হোমের পরিবর্তে কি হয়েছে না হোমের পরিবর্তে কি না হোম মানে তারা পুরুষ তারা কি পুরুষরা তারা পুরুষরা আর না তাদের তারা নারীরা মানে তাদের যাদের নারী তাহলে এটা হলো এইটা আমরা দেখালাম কি পুরুষদের জন্যে এইটা আমরা দেখালাম নারীদের জন্যে ঠিক এখানে দেখেন এক্স্যাক্টলি প্যাসিভ ফর্মেও কিন্তু হোম এবং না অতএব জটিলতা একেবারেই কমে গেল এখানে যেরকম এখানেও কি সেরকম যেমন ইংরেজি ভাষায় আপনি বলেন দে কিন্তু তারপরে গিয়ে বলেন কি দেম দেম বলেন না কিন্তু এখানে দে দে অর্থাৎ সব জায়গায় একই হোম না হোম না বলেন তো হোম হুননা। হোম না হোম না এবার এর আমরা একটা ব্যবহার করে দেখি একটু দেখেন ওর আনে হুন্না অর্থাৎ স্ত্রীদের ব্যাপারে একটা কথা আছে বহু জায়গায় আছে ব্যবহার তোমাদের একটা দেখেন হুন্না লাকুম হুন্না মানে তারা কারা তারা কারা নারীরা এক্সাক্টলি লেবাস মানে কি পোশাক লেবাস বলি না আমরা বাংলায় বলি কিনা লেবাস মানে কি পোশাক আর লাকম হচ্ছে লা প্লাস কম লাকম মানে কি লা মানে কি জন্য লা মানে জন্ন লা মানে কি জন্য আর কম মানে তোমাদের কম মানে তোমাদের তাইলে ওই যে এখানে আমরা তো কম এই যে কম এখানে আমরা দেখেছি কোম মানে কি যেমন আসসালামু আলাই কম কম মানে কি তোমাদের এখানে আমরা দেখলাম আনতুম তোমরা তার বিপরীতে কি আসছে কম আন্তমের বিপরীতে কি কোম আন্তম এর আন্তম যেহেতু অ্যাক্টিভ প্যাসিভটা হলো কি কোম এক্স্যাক্টলি তাইলে হুন না তারা লেবাস লিবাস লেবাস লা কম তোমাদের জন্যে আবার অন্য জায়গায় দেখবেন লাহুন না লা মানে জন্যে হুন না মানে তাদের এটা হলো কিন্তু তারা এটা কি হলো অর্থ তাদের এটা কি হলো অর্থ তাদের এটা হলো তারা নারী আর এখানে হুন না তাদের লাহুন না লামানি কি পড়লেন যে এখানেও লা দেখলেন লামানি জন্যে হুন না মেসলু মেসাল মেসাল মানে কি উদাহরণ আমরা মেসাল দিই না মেসাল মানে উদরণ লাহুন না মেসলু আল্লাজি আল্লাদি মানে কি যা আল্লাজি মানে যা আলাইহিন না আলা মানে কি পড়ছিলাম কিছুক্ষণ আগে বলেছি আলা মানে উপরে আর হিন্না মানে তাদের ওই যে হুন্ায় এবং কি রকম। তাদের উপরে তার মানে তাদের জন্য আপনি যাদের উপর তাদের উপর যেরকম অধিকার ভোগ করতে চান তাদেরও কি আপনার উপর এরকম অধিকার আছে স্ত্রীদের ব্যাপারে বলা হয়েছে যে আপনি তাদের উপর যেরকম অধিকার ভোগ করতে চান তাদেরও আপনার উপর এরকম অধিকার আছে এটাই কোরআনের কথা লা না লা জন্য হুন্না মানে তাদের মেসাল মানে মেসাল অনুরূপ উদাহরণ আল্লা যা আলাই না আলামানি উপরে হিন না মানে তাদের তাদের উপরে আপনি যেরকম অধিকার ভোগ করতে চান ঠিক একই রকম অধিকার তাদের উপর আছে তাদের আপনার উপর আছে তাহলে এগুলো একটু আবার বলেন তো আনা না আচ্ছা বলেন তো আমি একজন ছাত্র এটাকে আরবিতে কি বলবেন আনা তোয়ালেবন আনা তোয়ালেবন আনা তোয়ালেবন বা আনা তিল মিজুন তাই না আমি একজন শিক্ষক আনা উস্তাদুন আমি একজন পুরুষ আনা রাজলন আনা রাজলন আবার বলেন আনা আনা রাজলন ফাইন আমি একজন পুরুষ আনা রাজলন ওকে তারপরে নাহনু মানে কি আমরা বলেন তো আমরা মুসলিম নাহনু মুসলিম নাহনু যেহেতু বহুবচন বচন মুসলিমও কি হবে বহুবচন হবে উই আর মুসলিম অর উই আর মুসলিমস উই আর মুসলিমস না আমরা মুসলিম উই আর মুসলিমস সেইভাবে নাহনু তাহলে কি হবে নাহনু মুসলিমও না আমরা মোমেন এটা কি হবে নাহন ম মেনো না নাহন মমেনো না আমরা মোখলেশ নাহনো মোখলেশো না নাহেনো মোখলেশো আমরা তবাকারী নাহন তা এবো না তা এবো না নাহনো তা এবো না নাহন তা এবো না আমরা তবাকারি নাহনু তা এবো না আর যদি আপনি বলেন যে আমরা ছাত্র তাহলে হবে নাহনু তুল্লাহ নাহনু তালা মিজা এটা বহু বচন আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ বহু বচন এবং অন্য একটা জিনিস পড়ব এটা হলো তুল্লাভ তুল্লাভ হলো কি তালেবে এলেম তালেবের বহু বচন হচ্ছে তুল্লাভ অথবা তলেবান এটা বললে তো আবার মিডিয়া এসে ধরবে কি সর্বনাশ বলে কি তালেবান তলেবান মানে কি ছাত্ররা বহু বচন ওকে আচ্ছা তাইলে এখানে হলো আমরা কি দেখলাম হুয়া এর ব্যবহার বলেন তো তিনি একজন পুরুষ কি হবে রাজলন তিনি একজন তিনি একজন ছাত্র হুয়া তোয়ালেবন তোয়া টান দেবেন হুয়া তোয়ালেবন তিনি আল্লাহ আল্লাহ তিনি আল্লাহ তিনি আমার রব হুয়া রব্বি এখানে দেখলেন না রব্বি আমরা অনেকবার দেখেছি রব্বি তিনি আমার রব হুয়া তিনি আমার হুয়া খলি কি হুয়া তিনি আমার মালিক হুয়া মালিক কি হুয়া মালিকি তিনি আমার বাবা হুয়া আবি হুয়া আবি হুয়া তিনি আমার ভাই নাইস হুয়া আখি গ্রেট আপনারা হুয়া এটা দেখলেন এবার হুমা যদি বলি আমরা হুমা হুমা হুমার অর্থ কি তারা দুজন এটা তো আপনাকে ব্যবহার করতে হবে এটা ব্যবহার আপনাদের জন্য একটু জটিল আমি সে ব্যবহার দেবো না যেমন আপনি বলতে পারেন তারা দুজন আমার মা বাবা হুমা ওয়ালে দান হতে পারে হুমা ও দান এটা কোরআনে আসছে বল ও আলিদানে এটা বহু জায়গায় এসছে কোরআনে আচ্ছা হোম 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 মানে কি হোম মানে তারা তারা মুসলিম কি হবে হোম মুসলিম ও না গ্রেট হোম মুসলিম ও না হোম মুসলিম ও না তারা মোমেন হো না হোম হোম মোমেন না গ্রেট হোম মোমেন না আর আমরা এই দিকেটা পড়ে পড়ে আনতা আনতা মানে কি তুমি আনতা মানে তুমি তুমি যে এটা ব্যবহার করেন তো আনতা আনতা খাওয়া দিমুন তুমি খাওয়া দেম আনতা মুদার নাম না ফাইন গ্রেট আনতা মোয়াল নেমুন আনতা তোয়াল এমন আনতা রায় আনতা আখি ইউ আর মাই ব্রাদার আনতা আবি ইউ আর মাই ফাদার আনতা আবি ইউ আর মাই ফাদার ওকে আন্তা আবি ওর মাই ফাদার আন্তা আর আন্তম তোমরা আন্তম তোমরা আন্তম এর সাথে একটা মিলে বলেন তো আন্তম মুসলিমন আন্তম মুসলিম যেই কয়টা আমরা পড়েছি কয়টাই আমরা কালচার করি নতুন শব্দ তো আমরা পরে শিখবই আন্তমের সাথে মিলে বলেন তো আন্তম আখি না এটা একটু যেহেতু বহু বচন আখি তো এক বচন আখুন এক বচন এটা আমরা দেখ পরবর্তীতে আমরা দেখব এটা যেমন আপনি দেখবেন যে যখন ইমাম সাহেবরা যখন খোদবে দেয় তখন তারা বলে আই হল এ খোয়া এ খোয়াতুন মানে হচ্ছে আ খুনের বহু বচ্চন এ খোয়া ইন্নামাল মো মেনু না এ খোয়াতুন কোরআনা আছে না ইন্নামাল এ খোয়াতুন তাহলে আপনারা আমার ভাই আন্তম এ খোয়া টি আন্তম এ খোয়া ইয়া লাগবে তো এ আমার ভাই আন্তম এ খোয়া তি আপনারা আমার ভাই ওকে তারপরে আমরা তাহলে আন্তা এবং আন্তম এর ইয়ে দেখলাম এখানে আমরা একটু এক ইয়াতে ইয়ার আপনার ফ্যামিলি জেন্ডার এসে দেখি হুয়া এর পরিবর্তে কি ব্যবহৃত হয় হুয়া এর পরিবর্তে হিয়া আর হোমের পরিবর্তে হুন না হোমের পরিবর্তে কি হুন না এর পরিবর্তে আন্তি আন্তায়ের পরিবর্তে যেমন আপনি আপনার বোনকে অর্থাৎ আপনার মাকে লক্ষ্য করে বলবেন আনতে উম্মি আনতে উম্মি আনতে উম্মি বোনের লক্ষ্য করে বলবেন আনতে উখতি উখতুন মানে কি বোন আখত আখুন মানে ভাই উখতুন মানে বোন আর মা আরবি কি উম্মুন খালা আরবি কি খালা আরবি কি খালা এটা তো আরবি ভাষা খালা মানে আরবি খালা মানে আরবি খালা আর আরবি ভাষায় মামাকে কি বলে বলতে পারেন আপনারা খালু বলবেন ইন্না খালা মানে হচ্ছে মামা আর খালু মানে কি মামু চাচা মানে চাচা আম আম এটা আমরা পরে দেখবো জটিলতায় না যে যেটা আপনাদের জন্য সহজ আমরা খালার হাজব্যান্ডের মনে করি খালু আসলে কি খালার ভাইয়ের নাম খালু বুঝতে পেরেছেন খালার ভাইকে বলা হয় খালু কোরআনে হাদিসে মানে আরবি ভাষায় ওকে তাইলে হিয়া হন্না আর আনতা আনতে আনতা আনতে আনতুন না আমরা দরকার নাই এত জটিলের কাছে আমরা যেমন এটা ব্যবহার কম পরবর্তীতে আমরা কখনো দেখলে এটা ইনশাআল্লাহ বুঝার চেষ্টা করব। আর এখানে হচ্ছে আনা এবং নাহ্ন এটা আমরা বললাম অ্যাক্টিভ এটা কি আমরা অ্যাক্টিভ বললাম কিন্তু প্যাসিভের জন্য আনা এর পরিবর্তে কিন্তু আমরা এই যে ইয়া ব্যবহার করেছিলাম এতক্ষণ অনেকবার বলেছি আনা মানি আমি কিন্তু আমার আমার কি ইয়া যেমন আমার কলম কি হবে কলামি এক্স্যাক্টলি আমার বাবা যদি হয় আবি তাহলে আমার কলম কি হবে কালামি কালা মি আমার কালাম কি হবে কালামি আমার মোবাইল মোবাইলই আপনারা দেখবেন যে সৌদি আরবে যদি গিয়ে থাকেন তাহলে দেখবেন ওখানে মোবাইলই মানে মোবিলি একটা কোম্পানি আছে মোবাইলের নামই ওইটার নাম হচ্ছে মোবিলি মোবিলি মানে হচ্ছে মোবাইলই আসলে বুঝতে পেরেছেন মোবাইলি মাই মাই মোবাইল ওইটার নামই কোম্পানির নামই মাই মোবাইল বুঝতে পেরেছেন যাই হোক তাইলে আমরা হলো ইয়া মানে কি প্যাসিভের মধ্যে আমরা চলে আসলাম ইয়া মানে আমার আর নাহনু এর পরিবর্তে শুধুমাত্র না শুধুমাত্র কি না শুধুমাত্র না এইটা যেমন আমরা অনেক জায়গায় এইটাকে দেখি কিভাবে আমরা এটা দেখি হ্যাঁ এক্স্যাক্টলি এগুলো কিন্তু সব অ্যাচ এগুলো সবই কি আমরা এগুলো দেখলাম ডিটাস্ট এগুলো কি এগুলোকে আমরা বললাম এগুলো কি

অথবা যেমন রাজাক্তা রাজাক্তা না রাজাক্তা মানে আপনি রিজিক দিয়েছেন রাজাক্তা মানে কি আপনি রিজিক দিয়েছেন না মানে আমাদের এই যে এখানে না হচ্ছে আমরা কিন্তু এটার বিপরীতে কি হবে না তাহলে ইয়া না হু হোমা হোম কা তারপরে কি কে কা কে এবং কোম কাকে কম এটা একটু বলেন তো আনা এর পরিবর্তে কি হবে না পরিবর্তে পরিবর্তে শুধুমাত্র না তারপরে হুয়াইয়ের পরিবর্তে হু যেমন হুয়া পরিবর্তে কি হু একটা এক্সাম্পল আমরা দেখি হুয়া এর পরিবর্তে যখন হু হয় যেমন লাহু ওয়াল আর্দ লাহু লা মানে কি জন্যে হু মানে তার হু মানে কি তার তাহলে হুয়া মানে কি সে হুয়া মানে সে হু মানে কি তার তার জন্যে লাহু তার জন্যে মুলকুন মানে কি মুল্লুক বাংলা ভাষা আমরা বলি না মগের মুল্লুক এই হচ্ছে সেই মুল্লুক মুলকুন মানে কি তাহলে মানে মুল্লুক মানে হচ্ছে সাম্রাজ্য কিংডম কিংডম সাম্রাজ্য বা এম্পায়ার এম্পায়ার এই এম্পায়ার এটা হচ্ছে মূল কোন আসামাওয়াত আসমান সমূহ ওয়া এবং আল আর্দ মানে কি জমিন সামাওয়াত মানে আসমান আর্দন মানে জমিন পৃথিবী আসমান সমূহের এবং পৃথিবীর রাজত্ব হচ্ছে তার জন্যে তার জন্যে লা এবং হু লা মানে কি জন্যে হু মানে তার তার জন্যে তাহলে আপনার বারবার দেখতে পাচ্ছেন যে প্যাসিভগুলো সবই কিন্তু কি অ্যাটাচড অর্থাৎ এগুলো ভারবের সাথে অথবা নাও সাথে মিলবে কিন্তু অ্যাক্টিভগুলো কিন্তু একটাও মিলে নেই এগুলো সব কি আলাদা এই জন্য এগুলোর নাম ডিটাস্ট প্রনাউন এগুলোর নাম কি অ্যাটাস্ট প্রনাউন এগুলোর নাম হচ্ছে বিযুক্ত সর্বনাম আর এগুলোর নাম কি সংযুক্ত বা যুক্ত সর্বনাম বুঝতে পেরেছেন এখন আমরা তারপরে হুমা এটা আমরা এর আগে দেখে এসেছি যেমন কামা আখ হুমা ওকে হোম মানে তামরা তারা এটাও আমরা দেখে এসছি কা এর ব্যবহার তো আপনারা অনেকবার কোরআনে বিভিন্ন জায়গায় আপনারা দেখেন যেমন আমরা যখন কাউকে বলি আসসালাম আলাই কা আই ইউ হানি ওরা যেন আমরা তাহিয়াতের মধ্যে পড়েন আসসালাম আলাই কা কা মানে কি আপনার কা মানে কি আপনার আপনার উপর আসসালাম আলাই কা আসসালাম আলাই কা এর মধ্যে কি আছে হ্যাঁ আলা এবং কা আলা মানে কি পড়েছিলাম আলা মানে হচ্ছে উপরে আসসালাম ও আলাই এই যে আলা আসালাম মানে কি সকল শান্তি প্লাস সালাম তারপরে কি আলাই কা আলা মানে কি আলা মানে কি উপরে কা মানে আপনার আপনার উপর শান্তি বর্ষিত হোক আইউহা মানে হে আইউহা মানে কি

হে ইমান এনেছো ইয়া আইয়ুহান নাস ইয়া মানিও হে আইয়ুহা মানিও হে ইয়া আইয়ুহা দুটো মিলেই কি হে এর রাস রাশ এটা আসলে সম্বোধন বাচক আইয়ুহান নাবিয়ু তাহলে আমরা এখানে যেটা দেখলাম কা কিন্তু কে কে এর ব্যবহার দেখবেন কোরআন যেমন মারিয়াম আলাইহিস সালাতু আলোচনা করতে গিয়ে আল্লাহ বারবার কে বলেছেন ইয়া মারিয়ামু ইন্না নুবাশশিরুকে বিগুলামিন ইসমুহু ইয়াহিয়া انا ان نبشرك بغلام আমরা আপনাকে কি করছি একটা একটা সন্তান একটা ছেলের সংবাদ দিচ্ছি অথবা অথবা নাহনু অথবা আপনাকে কোরআনে বলেছে যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যে ইন্নী রাফিউকে ইলাইয়া ওয়া আমি আপনাকে পবিত্র করব বারবার কি এর ব্যবহার আছে কাফজের কি কাফজের কি তাহলে কি হবে যেমন ধরেন আপনি কোনো একজন আপনার মাকে যেমন সালাম দিলেন আপনার বাবাকে সালাম দিলেন আসসালাম আলাইকা আপনার উপর একজনকে বললেন আপনি বলতে পারেন এটা জায়েজ আছে বলার সমস্যা নেই আর আপনার মাকে যখন সালাম দিবেন তখন কি বলবেন আসসালাম আলাই কি আসসালাম আলাই কি কেন কি হবে কেন মহান্নাস হবে কেন মা দেখে মা দেখে এই জন্য কী হবে আসসালাম আলাই কে আর বাবাকে অথবা কোন ফ্রেন্ড কে যখন বললেন তখন কা অথবা কোম কোম বলে তো সবাইকে কে বলা যায় হ্যাঁ যদি স্ত্রী কে এইটা তাহলে এটার ব্যবহার হলো কোরআনে আমরা তাহলে এখানে এই শব্দগুলোর দেখলাম ইয়া মানে কি বললাম আমরা ইয়া মানে ইয়া মানে আমার আর না মানে আমাদের হু হু মানে কি নো হু মানে সে হুয়া মানে সে হুয়া আর হু মানে কি তার আর হা মানে তার নারীবাচক হা মানে কি তার যেমন সুরা বাকারে বহু জায়গায় দেখবেন লাহা মা আমরা এখনই নামাজ আলান দিয়ে দিচ্ছে না হ্যাঁ আলান দিয়েছে ওকে ফাইন এই যে এখানে দেখেন সুরা বাকারে বহু জায়গায় দেখবেন লাহা মা কাসাবাত লাহা লাম মানে কি লামানি কি বলেন তো লামানির জন্য এতবার আমরা লা বললাম এত ভুলে যাওয়ার কথা না লামানের জন্য আর হামানি তার কার জন্য তার জন্য তা এটা কি ফেমিনিন তা কি ফেমিনিন হু হচ্ছে ম্যাস্কিউলিন তার জন্য এখানে ফেমিনিন মানে কি আসলে এই যে এখানে নফসুন প্রত্যেক ব্যক্তি এখানে নফসুন শব্দটা আরবিতে ফেমিনিন এই জন্য লাহা মানে হচ্ছে তার জন্য আমরা ইনশাআল্লাহ নামাজ থেকে ফিরে এসে বাকি বিষয়গুলো আলোচনা করব এখন যে চ্যাপ্টারটা ইনশাল্লাহ আমরা পড়বো এটা একটু একটু মনোযোগী হতে হবে আপনাদেরকে ইন আলহামদুলিল্লাহি ওসলাত আল্লাহ রাসুলিল্লাহ এটাই আসছে না আচ্ছা এইটা হলো আমরা গতকাল মানে গত ক্লাসে হারাকা হরকত এর ব্যবহার নিয়ে একটু আলোচনা করেছিলাম যে কোথায় কোন হরকত কখন ব্যবহৃত হবে আপনারা কোন একটা সময় যাতে জের জবর পেশ ছাড়ে আপনারা পড়তে পারেন ইনশাআল্লাহ সেই রকম একটা ধাপে ধীরে 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 আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ এখন প্রশ্ন হলো যে এগুলোকে আমরা গত ক্লাসে যেটা আলোচনা করেছিলাম যে শব্দের শেষে যে বর্ণটি আছে ওই বর্ণে জবর জের পেশ ইত্যাদিকে কেন্দ্র করে প্রত্যেকটা ইসেম বা প্রত্যেকটা নাউন এটা তিন রকম হতে পারে কয় রকম হতে পারে তিন রকম কি কি বলেছিলাম হ্যাঁ ফাইন মারফু মানে সম্বন্ধবাচক ভেরি গুড আর একজাক্টলি মারফু মারফু মানে কি কর্তৃবাচক মারফু মানে কর্তৃবাচক মানসুব মানে কর্মবাচক আর মাজরুর সম্বন্ধবাচক নাইস এই তিনটা আমরা বলেছিলাম কর্তৃবাচকের ব্যাপারে কি বলেছিলাম ফ্ল্যাট মিনিং যেটা এর অর্থ দেবে আর কর্মবাচকের ব্যাপারে কি বলেছিলাম কর্মবাচক ক্রিয়া নি কর্ম এর সাথে কি থাকবে কে যাকে কেন্দ্র করে কোনো কাজ সম্পাদিত হয়েছে তিনি হচ্ছেন কি কর্মবাচক যাকে কেন্দ্র করে কোনো কাজ সম্পাদিত হয়েছে তিনি হচ্ছেন কর্মবাচক অতএব কে বা এমন কিছু অর্থ প্রদান করবে বা রূপে বা হিসেবে এরকম অর্থ প্রদান করবে আর তিন নাম্বার হচ্ছে মাজরুর যেটা যেটা কি হবে এর অথবা র অথবা এর অর্থ প্রদান করবে যেমন ধরেন আমরা এই জন্য আমাদের এই বোর্ডটা আরো বড় হওয়া দরকার ছিল আমি জানি না যে বোর্ডটাকে কিভাবে কি করা যায় আচ্ছা এখানে এইটাকে কি করে আপনারা শুধু এইদিকে তাকান আচ্ছা এই ফাঁকা এটা কি যাবে এতটুকু ওকে দেখেন তো এই যে যেমন আল্লাহ এই শব্দটা আল্লাহ হতে পারে আল্লাহ হতে পারে আল্লাহি হতে পারে আল্লাহি হতে পারে যেমন ধরেন আল্লাহ ইলাহা ইহু আল্লাহ নেই কোনো মাবদ ছাড়া তিনি তিনি ছাড়া কোনো মাবদ নেই তাহলে আল্লাহু আল্লাহ ফ্ল্যাট আল্লাহকে আল্লাহ এখানে কি কর্তা আল্লাহকে এখানে কর্তা অথবা যেমন ধরেন আমরা বলছি খালাকাল আল আল্লাহ যেমন ধরেন আল ইনসানি বললাম খালাক আল্লাহু আল ইনসানা খালাকা মানে কি সৃষ্টি করেছেন কে করেছেন আল্লাহ তাহলে আল্লাহ হচ্ছেন কি এখানে কর্তা আল্লাহ কি এখানে কর্তা আর তিনি কি সৃষ্টি করেছেন আল ইনসানা এই নুনের উপরে কেন জবর হলো কারণ নুনকে কেন্দ্র করে কি কাজটি সম্পাদিত হয়েছে কাজটা কোনটা খালাকা কাজটা কোনটা খালাকা সৃষ্টি আর করেছেন কে আল্লাহ কাকে কেন্দ্র করে আল ইনসান মানুষকে কেন্দ্র করে এখন কিসের দ্বারা দিয়ে এর দ্বারা দিয়ে এর কিসের মাধ্যমে যেমন ধরেন খালাকাল ইনসানা বিত্তরব অথবা মানে মাটি দিয়ে বি মানে দিয়ে বাজের বি আত্মই নি নুন মাটি এর দ্বারা মাটি এর দ্বারা যেমন ধরেন আল্লামাল আল্লামা বিল কলামি আল্লামা এর সাথে একটা আল্লাহ আছে আল্লামাহু আল ইংসানা আল্লামাল ইনসানা মানে আল্লামাল্লাহু আল ইনসানা বিল কলামি মূলত আয়াতটি মূলত আয়াতটি কি আল্লামা বিল কলাম কলমের মাধ্যমে তিনি শিখিয়েছেন কে তিনি কে আল্লাহ তাহলে আল্লামাল্লাহু কারণ তাহলে যিনি কাজটা সম্পাদন করবেন তার সর্বশেষ বর্ণে কি হবে পেশ হবে খেয়াল রাখবেন দম্মা যিনি কাজটি সম্পাদন করবেন যাকে যাকে কাজ সম্পাদনের যিনি কাজ সম্পাদনের দায়িত্ব নিয়েছেন কর্তা সে কর্তার সর্বশেষ বর্ণে কি হবে পেশ হবে কর্তা কখনো শুরুতে আসতে পারে তার আগে কিন্তু কোনো কর্ম নাই আপনি দেখবেন না যেমন আল্লাহ শুরুতে এসছে যেমন শুরুতে এসছে তার কোনো কর্ম নাই মাঝখানেও আসতে পারে আপনি পেশ থাকলেই বুঝবেন সেই কি কর্তা পেশ থাকলেই বুঝবেন সেই কর্তা আর জবর থাকলেই কি হবে মানসুব মানে যাকে কেন্দ্র করে কাজটা হলো যেমন আল্লাহ ইনসানা কি করলেন তিনি মানুষকে তিনি কি শিক্ষা দিলেন মানুষকে তিনি শিক্ষা দিলেন বিল কালামি কলম এর দ্বারা কলম এর দ্বারা যেমন আর রহমান আল্লামাল কোরআন আল্লামাহু আল বায়া নুনের উপরে কি হবে বলেন তো জবর হবে ফাইন এক হাজারের মধ্যে এক হাজার কেন ননের নুনের উপর কেন জবর হলো বলেন তো মানসুব কেন মানসুব এক্সাক্টলি তিনি আল্লামাহু তিনি তালিম দিয়েছেন হু মানে তাকে কাকে মানুষকে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইং সা খালাকাল ইং সা খালাকাল ইংসা নুনের উপরে কি জবর ফাইন কারণ কি নুনের উপর কেন জবর মানুষকে একজাক্টলি খালাকা মানে কি তিনি সৃষ্টি করেছেন খালাকার মধ্যেই কি আছে ফাইল আছে মূলত আল্লাহ এখানে আল্লাহ উজ্জ এ আল্লাহ এর উপরে পেশ তাইলে আল ইংসা আল ইংসা কি না নুন জবর না কেন হলো মানুষকে তারপর হচ্ছে আল্লামাহু আল্লামাহু মানে তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কি শিক্ষা দিয়েছেন আল বায়ানা তাহলে বয়ান সেটাকে কেন্দ্র করেও কি কাজটি সম্পাদিত হচ্ছে এই জন্যে সেটাও কি হলো সেটাও কর্মবাচক 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 মানে এটাই হলো মানসব এটাই কি মানসব আরেকটা হলো কি আমরা বলেছি মাজরুর মানে যেইটার মাধ্যমে কোনো কাজ সম্পাদিত হলো তাই কি বলা হচ্ছে সেটা হচ্ছে মাজরুর যার মাধ্যমে কাজটি সম্পাদিত হলো যেমন ধরেন আমরা বললাম কলাম অথবা আপনি আসেন যেমন আমরা এখানে দেখছি ইয়ের মধ্যে যেমন ধরেন আমরা বিসমিল্লা যখন পড়ি বিসমিল্লার অর্থ যদি আমি আমরা আগে অনেকবার আলোচনা করেছি বিসমিল্লা মূলত আমরা লিখি এভাবে অথচ এটা হওয়ার কথা কি এই যে এমন হওয়ার কথা এবং এইরকমই এটা বিসমিল্লাহি বি দ্বারা ইসমি মানে কি সিনের নিচে কেন জের হলো হরফে যার মানে কি হলো এটা মাজরুর হলো আমরা যেটা বললাম সম্বন্ধ বাচক সম্বন্ধ তৈরি করে দিয়েছে আত্মীয়তা তৈরি করে দিল কিভাবে বি ইসমি আল্লাহি আল্লাহির নিচে জের থাকা মানেও কি এটা কি অর্থ আল্লাহর আল্লাহ নিচে জের থাকা মানে কি আল্লাহর আর এস এর নিচে জের মানে কি নামের তার মানে হলো কি আল্লাহর নামের মাধ্যমে আল্লাহর নামের মাধ্যমে বুঝতে পেরেছেন অতএব একটা শব্দের মধ্যে যেমন আমরা এখানে বললাম আল্লাহ যেমন ধরেন একটা শব্দ আমি বলি কালামুন কালামুন মানে কি হবে তাহলে একটি কলম আচ্ছা এবার যদি মান যদি বলি সরি কালা মান দুইটা 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 জবর দিলাম এর মানে জবর দিলাম শেষে হবে তাহলে এর অর্থ হবে কলম কে কলম কে কলম কে এবার যদি আমরা বলি বিল তাহলে কি হবে কলমের দ্বারা কলমের দ্বারা এইভাবে আপনারা প্রত্যেকটা শব্দকে এবার আমাদের বুঝতে হবে যে শেষের বর্ণে কি আছে শেষের বর্ণ আপনি তৈরি করবেন আগের পরের দিকে থাকে অর্থের দিকে থাকে তখন আর আপনার জের জবর পেশ থাকলেই কি আর না থাকলেই থাকলেই কি ডিস্টার্ব যেমন আমাদের থাকলেই ডিস্টার্ব হয় পড়লে যদি জের জবর পেশ থাকে তাহলেই সমস্যা হয় জের জবর পেশ না থাকলেই সহজভাবে পড়া যায় কারণ আমরা তো জানি যে গ্রামারে এখানে তো জবর বসবে ও যে এখানে জের দিয়ে বসে তাইলে তো গ্যান্সামটা লাগলো হ্যাঁ এটাই ঝামেলা তাই না ওইদিকে তাকাইলে সমস্যা তৈরি হয় এক্সাক্টলি আমাদেরও টাইপিংয়ের ক্ষেত্রে এরকম হয়ে থাকে আমাদেরও ঠিক বিষয়টা হচ্ছে এরকম এখানে আমরা দেখেন এই যে বলেছি মারফো মানসোভ এবং মাজরোর এর ক্ষেত্রে মারফু কোনটা এটা চেনার কি কী উপায় আছে কোন শব্দটা মারফু এটা চেনার আমরা এখানে চারটে উপায়ের কথা বলেছি একটু একটু এটা উপরের দিকে আনন্দ কেনলি যেমন প্রথমে দেখেন মারফত চেনার উপর হচ্ছে এক বচনের ক্ষেত্রে শব্দের উন থাকবে শব্দের শেষে থাকবে উ অথবা উন থাকবে কারণ একটা শব্দ হয় হবে অথবা হবে কি নাকেরা কি কি হবে মারেফা অথবা নাকেরা কেরা মানে কি নির্দিষ্টতাবাচক বাচক মা না কেরা অনির্দিষ্টতা বাচক মা রেফা হয় কখন আল থাকে ফাইন যখন কি থাকবে আলিফলাম থাকবে আর যদি আলিফলাম না থাকে তাহলে সেটা না কেরা শব্দটা যদি এমনি জন্মগতভাবে যদি মা হয় তাহলে তোর কোনো কথা নাই যেমন ডাকা এটা আলিফলাম দিলে কি আর না একটাই পৃথিবীতে তাই না যে এর সাথে আর আলিফুলাম দেওয়ার দরকার নেই যেটা এমনিতে জন্মগতভাবে মারেফা মা রেফা ওইটার সাথে আলিফলাম দিয়ে মা রেফা বানানোর দরকার নেই ক্লিয়ার এখন আমরা এখানে দেখলাম তাহলে যদি আলিফলাম থাকে তাহলে কি হবে এটা কি থাকবে আলিফলাম থাকলে মারেফ হবে আলিফলাম থাকলে এক পেশ হবে মারফু এর ক্ষেত্রে আলিফলাম না থাকলে কয় পেশ হবে দুই পেশ হবে এই যে একজাক্টলি তানভিন যেমন বলেছি কালামুন কি বলেছি কালামুন আর যদি আলিফলাম দেয় তখন কি হবে আল কালা আল কালা মু ফাইন আল কালা মু এক বচন যেমন ধরেন যদি বলি মানে ইয়েকে আর রাসু লু আর যদি রাসুল এই আলিফ যদি বাদ দিয়ে দেয় তাহলে কি হবে রাসুলুম রাসুলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা রাসুলুম এটা হলো কি প্রথম কথা যে আলিফ লাম থাকলে এক পেশ হবে আলিফ লাম না থাকলে কি হবে দুই পেশ হবে অর্থাৎ আলিফ লাম যদি থাকে তাহলে হবে উ আলিফলাম না থাকলে কি হবে উন অর্থাৎ তানবিন হবে দু নম্বর যে বিষয়টি দেখেন দ্বিবচনের সরি এটা না দ্বিবচনের ক্ষেত্রে শব্দের শেষাক্ষরে আলিফ অথবা আলিফ এবং নুন থাকবে দ্বিবচন যদি হয় শব্দ যদি এক বচন হয় তাইলে তো আমরা বললাম এক পেশ থাকবে অথবা কি দুই পেশ থাকবে আর যদি শব্দটা দ্বিবচন হয় এখন বলবেন যে দ্বিবচন বচন কীভাবে বানায় দ্বিবচন বানানোর এই ক্লাসটা ইনশাআল্লাহ আমরা আগামী রোববারে যখন আপনারা এক্সট্রা ক্লাস করবেন সেদিন আমরা প্লুরল এবং দ্বিবচন বেশ করে সুরা রহমান যদি আপনারা শিখতে চান তাহলে দ্বিবচন আপনাদেরকে শিখতেই হবে এবং এত সিম্পল পৃথিবীতে কোনো ভাষায় শব্দ দ্বিবচন বাড়ানো বানানো এত সহজ হতে পারে এটা আমি আরবি ভাষা না বললে না পড়লে বুঝতে পারতাম না এত সিম্পল যেমন ধরেন শব্দটা হলো কালামুন শব্দটা কী কালামুন তাই না এটার সাথে যদি একটা আলিফলাম শুধুমাত্র যোগ করে দেন তাইলে কালামানে কি বছন দিবসন শুধুমাত্র কালামুনের সাথে কি করলেন একটা আলিফলাম নুন আলিফ এবং নুন যুগ যেমন ধরেন গোলামুন গোলাম বাংলা ভাষা না আমরা গোলাম গোলাম মানি কি কে বলতে পারেন গোলাম মানে হলো ছেলে গোলাম মানে কি ছেলে আর এটার নাম তো বানাইছি আমরা দাস ইয়া গোলাম মানে কি ছেলে ও আম্মা ল গোলা আমু ওয়া আম্মা গোলা আমু ফাকা আনা কোরআনে আছে সুরা যারা সূরা যারা কাহাফ পড়ে আজকে সুরা কাহফ কে কে পড়েছেন শুক্রবারে তাহলে কেন ও মাশাল্লা মাশাল্লা হ্যাঁ প্রথম দিশা দশায়াতার্শেষে দশায়াত এটা হচ্ছে মধ্য দিয়ে। হ্যাঁ না তা করতে পারি কিন্তু মূলত পুরো সুরা কাহাফ হচ্ছে শুক্রবারে পড়তে হয় এমনে দাজ্জাল থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথম দশ এবং শেষের দত আর আচ্ছা ও আপনাদেরকে একটা বিষয় বলে রাখি আগামী শনিবারই কালকে শনিবারের পরে শনিবারে আমরা সুরা কাহাফের উপর না কালকে ওরা ওরা ওটা চেঞ্জ করছে হ্যাঁ হ্যাঁ জানায় না আপনাদেরকে দেখেন তো এদেরকে নিয়ে একটা মহা মহা সমস্যা ওই যে অনেকে রিকোয়েস্ট করেছে আগামীকাল না করার জন্যে সেই জন্য এটা নেক্সট শনিবার মানে কাউকে জানায় না আমি ফোন করে অন্তত তিন চারবার বলেছি সবাইকে জানাবেন আগামী শনিবারের পরে শনিবারে আমরা আপনি মুগলিশ ভাইয়ের সাথে কথা বলবেন অথবা আমাদের এই যে ব্যাংকার সাহেবের সাথে কথা বলবেন দুজনের যে কোনো আমরা শনিবারে একটা ক্লাস নেই হচ্ছে এই লালমাটিয়াতে একটা কোরআনের ক্লাস এটা হচ্ছে কোরআনের তাফসির এইরকম শাব্দিক বিশ্লেষণ তাফসির গ্রামার এবং সমসাময়িক আমাদের সাথে কোরআনের রিলেশনটা কী আমরা সেটা বাকারে শুরু করেছি এখন মনে হয় সতেরো আঠারো রুকুতে গিয়েছি প্রতি সপ্তাহে একদিন করে মানে এক রু করে আমরা আলোচনা করি এটা একেবারে ভেরি মাস রিলেটিং টু আওয়ার ভেরি প্র্যাকটিক্যাল লাইফ আমাদের ব্যক্তিগত জীবনে এই কোরআনের ওই আয়াতের কী রিফ্লেকশন আছে সেটাও আমরা সেখানে আলোচনা করার চেষ্টা করি আগামী শনিবারে এই শনিবারে পরে শনিবারে আমরা সুরা কাহাফের উপর একটা থরো আলোচনা করবো সেখানে দাজ্জাল আসবে ইয়াজুজ মাজুজ তো আসবে অবভিয়াসলি যেহেতু সেখানে তার সাথে একটা সম্পর্ক এই সুরার সাথে এছাড়া আরও থরো একেবারে শব্দ ধরে ধরে অর্থ ধরে ধরে আমরা আলোচনা করবো গ্রামার ধরে আলোচনা করবো নিজের জীবনের সাথে আলোচনা করবো ওই ইস্যুগুলো আলোচনা করব দজ্জাল থেকে সুরা কাহাফ কীভাবে মুক্তি দেয় এটাও আলোচনা করবো আপনি তো জানতে হবে যে সুরা কাহাফ পড়লে দজ্জাল থেকে মুক্তি পাওয়া যায় মানে কি এটা তো বুঝতে হবে মানে তো বুঝতে হবে এমনি হ্যাঁ তিনটা থেকে ছয়টা ইনশাল্লাহ হ্যাঁ এমনে হচ্ছে আগামী শনিবারে হচ্ছে তিনটা থেকে ছয়টা সাধারণত অন্য শনিবারগুলোতে প্রতি শনিবারে আমরা আমরা পাঁচটা থেকে বা আফটার মাগরিব এখন যদি মাগরিব আগে চলে এসছে আফটার মাগরিব আমরা সাড়ে চারটা পর্যন্ত ক্লাস নিই ওইখানে অনেক গ্যাদারিং হয় মার্শাল্লা অনেক লোকজন হয় ইউ ইউল এনজয় ইট ইনশাল্লাহ তো গোলাম মানে হচ্ছে ওইখানে সোরা কাহাফে আছে যেমন এটা তো এই এই নাম রাখা তো জায়েজ নাই আমাদের দেশে লোকেরা তো বহু ধরনের গোলাম গাউস তো নাম রাখে তাই না হ্যাঁ ওই তো একই তো জিলানির গোলাম নাকি তিনি তিনি তো জিলানি গোলাম তিনি তো আল্লাহর গোলাম হ্যাঁ আবার গোলাম মূলত গোলাম মানে ছেলে কিন্তু বাংলা ফার্সি ভাষায় গোলাম মানে হচ্ছে দাস ফার্সি ভাষা আমাদের দেশে যেই শব্দটা ব্যবহার করি এটা ওইটা ফার্সি ভাষার শব্দ ফার্সি ভাষা মূলত কোরআনে গোলাম শব্দটি শিকি কি অর্থে ছেলে ছেলে কোরআনে এই সুরা কাহাফি দুইবার গোলাম শব্দটি এসছে তাই না ছেলে অর্থে ব্যবহার ছেলে অর্থে হ্যাঁ ফার্সি ভাষার প্রভাব তো আছে ভাষার আছে কয়েক বছর এরা এখানে রাজত্ব করেছিল তাহলে গোলামুন মানে কি ছেলে যেমন ধরেন গোলামুন গোলামুন অথবা আল গোলামু তাই না এখন যখন এটাকে আপনি বানাতে চান তখন কি করবেন গোলা মানে গোলা মানে একটু কয়েকবার একটু বলার চেষ্টা হবে তাহলে অন্য শব্দগুলো মিলে যাবে গোলা মানে কালা কিতা কিতা বানে বানে সবগুলো এইভাবে আলিফ নুন শেষে শুধুমাত্র দিয়ে দেবেন ঠিক আছে আলিফ নুন দিয়ে হবে হয়ে যাবে। তাইলে আপনার এখানে দেখলেন গোলা মানে আমরা দেখলাম তাই না সরি যে লাম আলিফ জব্লা আছে গোলা মানে গোলা মানে এইভাবে আমরা কোন শব্দের শেষে যদি এই রকম আলিফ নুন থাকে কখনো কখনো নুনটা এমনিতেই পড়ে যায় বিভিন্ন কারণে আমরা সেটা দেখব যেমন ধরেন মুসলিমুন এর দ্বিবচন কি হবে মুসলিমান নাইস মুসলি মানে কখনো কখনো এই নুনটা ফেলে দেয়া হয় বিভিন্ন কারণে সেটা আমরা আরও পরে জানব এই নুন না থাকলে যে শেষে একটা আলিফ থাকে আলিফ এর উপর এক জবর মাত্র দুই জবর না যেমন এখানে আমরা ওই যে গোলামান দেখেছিলাম অথবা কলা মান দেখেছিলাম গোলা মান দেখেছিলাম এই দুই জবর নয় এখানে যদি শুধু এক জবর থাকে তাহলে বুঝতে যাবে যে এখানে কি এখানে কি দ্বিবচন এক্স্যাক্টলি একজাক্টলি অতএব আলিফ অথবা আলিফ নুন নুনটা কেন পড়ে যায় এটা আমরা পড়ে এই যে কালী মাতা আনে দেখছেন না আল্লাহ এই জন্যে আমরা তো এখানে এখানে তো আমরা পুরুষবাচক শব্দ দেখেছি যেমন নারীবাচক শব্দ আছে নারীবাচক এই কালী মাতুন শব্দটা কি না পুরুষবাচক নারীবাচক নারী কেন নারী গোলতা আছে ফাইন তাহলে গোলতা যদি থাকে তাহলে এটাকেও আপনি কি করবেন দ্বিবচন বানাইতে হলে শুধুমাত্র এই গোলতাটাকে কি করবেন লম্বাতা বানিয়ে আলিফ নুন দিয়ে দেন কালেমা তানে তাহলে কি হলো কালেমা তানে খাফিফা তানে আলাল লিসানি সাকিলা তানে ফিল মিজান হাবিবা তানে কারণ কালেমা তানে তো এইজন্য সবগুলোই তানে তানে আছে দুটু ইদুটু কালে মা এদুটু كلمه আমি ওখানে ইন এই এই আলিফ নুন থাকে মানে কি দ্বিবচন আলিফ নুন থাকা মানে দ্বিবচন তাহলে মারফু মধ্যে আলিফ নুন থাকবে অথবা কি থাকবে আলিফ অথবা কি থাকবে অথবা শুধু আলিফ থাকবে তাইলে এটা মারফু তাইলে এটা কি মারফু কিন্তু তার মানে মানসু হলে কি হবে বের ব্যাপারে এই দ্বিবচনের ব্যাপারে আমরা আলোচনা করবো যে দ্বি বছনের ক্ষেত্রে কি থাকবে তিন নম্বরে আপনি দেখেন বহু বছনের ক্ষেত্রে শব্দের শেষাক্ষরে উ অথবা না জবর না উ না যেমন এখানে আমরা দেখলাম মুসলিমুন এটাকে বহু বচন বানান তো মুসলিমুন এই যে আমরা কিছুক্ষণ আগে পড়ে আসলাম তাহলে কি হয়েছে কি আসলো এখানে উনাজুগ হলো না উনা যোগ হলো কিনা কিন্তু এর আগে আমরা বলেছি বহু বছর বা দ্বিবচনের নুনটা মাঝে মাঝে কি হয় পড়ে যায় বিভিন্ন কারণে পড়ে যায় বিভিন্ন কারণে পড়ে যায় সেই কারণ আমরা পরে আলোচনা করব যেমন মুসলিম মু যদি থাকে তাহলে কি হবে না না বহুবচন তাহলে কি হবে বহুবচন হবে অতএব তখন একটা মারফু থাকবে মারফু থাকার জন্যে প্রথমত হলো যে এক পেশ অথবা দু পেশ থাকবে অথবা এক পেশ এবং দু পেশের স্থলাভিষিক্ত দ্বিতীয় বছরে দ্বি বছরে আলিফ নুন অথবা শুধু আলিফ থাকবে আর বহু বছরে ওয়াও নুন অথবা শুধু কি ওয়াও হয় ওয়াও অথবা ওয়াও নুন মনে রাখবেন বহু নুনটা খুবই দুর্বল যে কোনো সময় পড়ে যেতে পারে বহু বছরের নুনটা কি খুবই দুর্বল এনি টাইম ইট মে ড্রপ আউট এটা যে কোনো সময় পড়ে যেতে পারে কিন্তু এটা যে বহু বসন তা বোঝানোর জন্য কি ওই যে ওয়াও রয়ে গেছে মূলত বহু চিহ্ন হচ্ছে ওয়াও মূলত দুই চিহ্ন কি আলিফ অতএব এখানে যেমন মুসলিম আবার এখানে কি যেমন ইন্নামাল মুসলিম ইন্নামাল মুনা ইন্নামাল মুনা এ খোয়াতুন আবার একটা কোরআনে একটা লম্বায়াত আছে আত্মা এবোনা আল্লাহ আল আ বেদুন আস্সা এ হেউ না আসসা না আল আ মেরুন আবিল মারুফি ওয়া নাহু আনিল মুন এই যে এরকম আছে অথবা আবার একটা একটা দেখবেন ইন আস্বাদে কু না অস্বাদিক আস্বাদে একু না আস্বাদে কাতি এরকম একটা লম্বা আছে না বিশাল ব স্ব এমই ন অবস্ব এমাতি এই যে লম্বা আয়াত এখানে এইটা হচ্ছে মনসুবের হালত ওই হালতটা আমরা পরে বলছি আমরা পরে বলছি তাহলে প্রথমত কি বুঝলাম আমরা বহুবচনের ক্ষেত্রে কি হলো বহুবচনের ক্ষেত্রে কি হলো অথবা অথবা কি থাকলো ও অথবা নুন থাকলো এরপরে আপনি দেখেন নারীবাচক বহু বছর এতক্ষণ আমরা পুরুষবাচক বাচক কথা বললাম এবং পুরুষ বাচক দ্বিবচনের সাথে একটা নারীবাচক দ্বিবচনের আলোচনাও কি করলাম যে আলিফ নুন থাকবে এটা নারীবাচকের জন্য যেমন পুরুষবাচকের জন্যেও তেমন বহু বছরের পুরুষ বাচকের ক্ষেত্রে কি থাকবে নুন থাকবে কিন্তু বহু বচনের পুরুষ নারী বাচকের ক্ষেত্রে থাকবে আলিফ তা কি থাকবে আলিফ এবং লম্বা তা থাকবে আলিফ এবং লম্বা তা থাকবে সর্বশ্রেষ্ঠাতে অবশ্যই পেশ থাকবে সর্বশ্রেষ্ঠাতে কি থাকবে পেশ থাকবে পেশ মাস্ট যেমন এখানেও আপনি পেশ দেখছেন ওয়ার আগে ওয়ার উপরে কি পেশ আছে নুন যেহেতু এটা

ফেলে দিতে হবে একজ্যাক্টলি এই তাটা ফেলে দিয়ে কি করতে হবে একটা আলিফ এবং লম্বা তা দিতে হবে যেমন ধরেন কালি মাতুনের সাথে কালিমা কালিমা তুন কালিমা তুন কালিমা তুন কালিমা সমূহ কালিমা সমূহ যেমন ধরেন আমরা এর আগে যে মুসলিমা তুন মুসলিমা তুন মুসলিমাতুন মানে কি মুসলিমাতুন মানে কি। কয়জন মুসলিমাতুন আমি কিন্তু মুসলিমাতুন বলি নাই মুসলিমাতুন এটা কি আকারে আছে মারফু না মানসুব না মাজরুর এটা কি আকারে আছে মারফু আকারে আছে আর যদি আমি আলিফ লাম দেই তাহলে কি হবে আল মুসলিমা তো এক্স্যাক্টলি একটা ইয়ে পড়ে যাবে এখন যদি আমি এটাকে বহু বছর বানাতে চাই তাহলে কি করতে হবে বলুন তো আলিফ এই যে এখানে যে তা আছে এই তা ফেলে দিয়ে এখানে একটা আলিফ দিলাম এখানে কি দিলাম তাহলে কি হলো মুসলিমা মুসলিমাতুন ঠিক তুন ঠিক একটলিম আপনারা কোরআনের সুরা 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 সেখানে দেখবেন আল্লাহ তার রাসুলকে তার রাসুল স্ত্রীদেরকে বলেছেন যে তোমরা যদি সরি সুরাতমে তোমরা যদি রাসুল ইসলামের আনুগত্য না করে তাহলে কি হবে যে হতে পারে আল্লাহ আল্লা সুহায়ানুয়াতা তাকে কী করবেন যে আই ইউজা আই আই ইউজা উইজাহু আজওয়াজান খায়রাম মিন কুননা মুমিনাতিন মুসলিমাতিন কানিতাতিন তায়েবাতিন সাইয়ে সাইহাতিন সাইয়েবাতিন ওয়া আবকারা দেখেন কি অসাধারণ এই আয়াত পড়ে আমি যে কতবার কেঁদেছি মানে এটা অভাবনীয় আল্লাহ রাসুল তার স্ত্রীদেরকে আল্লাহ তালা রাসুলের স্ত্রীদেরকে থ্রেট দিয়ে বলছেন রাসুলের কথা অনুসারে না চললে আমি বলবো যে তারা তিনি আপনাদেরকে তালাক দিয়ে দেবেন এবং আমি তাকে এমন স্ত্রী দেবো যে স্ত্রীদের কোয়ালিটি এবার তিনি যে বর্ণনা করা শুরু করলেন আল্লাহ তার রাসুলকে কি ভালোবাসা মানে ভালোবাসার আমি মানে আই এম কমপ্লিটলি ব্লোন আউট কিভাবে সম্ভব তিনি বলছেন মো মেনাতিন মো মেনা নারী মুসলিমাতিন কনে তাতিন যারা অনুগতা ঠিক আছে তা এবাতিন প্রতি মুহূর্তে তবাকারী সা এহাতিন প্রতি মুহূর্তে আল্লাহর এবাহতে তারা তারা মশগুল সাই এ বাতিন ও আব কারা হতে পারে তারা হতে পারে তারা বিধবা হতে পারে তারা কুমারী নারী হোক এরকম বহু লিস্ট দিয়ে 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 তারপরে বললেন যে এটা এটা কিন্তু আমি করতে পারি আমি ইচ্ছে করলেই যাক সেখানে আপনার এই জিনিসটা দেখবেন যে অনেকগুলো সেখানে ইয়ে করা হয়েছে তাহলে মুসলিমা তুন যদি আমি এখানে তাহলে কী হবে আল মুসলিমা তু আল মুসলিমা তু অতএব যদি শব্দটা বহু বচন হয় নারীবাচক বাচক তাহলে তার শেষে কি থাকবে আলিফ এবং তা থাকবে আর আমরা জানি মা এবং নাকারার জন্যে এক পেশ এবং দুই পেশ হয়ে থাকে তারপরে দেখেন এ জাতীয় শব্দ সাধারণ কর্তৃবাচক অর্থ প্রদান করবে যেটা আমরা এর আগে বলেছি সাধারণ কর্তৃবাচক অর্থ অর্থাৎ তারাই কর্তা তারাই কর্তা কর্মটা তারাই সম্পাদন করছে এরকম অর্থ প্রদান করবে এরপরে আমরা যেটা মানসুব বলি একজাক্টলি এর এর বিপরীত ওইখানে আমরা বলেছি সবসময় কি থাকবে পেশ থাকবে সবসময় কি থাকবে পেশ থাকবে এখন এখানে দেখেন এক বছরের ক্ষেত্রে মানসুব যখন হয় শেষাক্ষরে আ অথবা আন থাকবে যেখানে আমরা বলেছি যেমন যেমন কি হয়েছে কালা যেমন কালা মান এটা খেয়াল রাখবেন যে যখন দুই জবর হয় তখন দুই জবর বোঝানোর জন্য কি লাগে একটা আলিফ লাগেই দুই বজর জবর বোঝানোর জন্য কি লাগে একটা আলিফ আলিফ লাগে আপনি দেখবেন হাজ সহ আর অনেকগুলো সুরাতে আল্লাহ এত ছন্দে ছন্দে আয়াতগুলো বলেছেন যে এই আয়াতের সবগুলো আয়াতের শেষে কি আছে একটা করে আলিফ আছে প্রত্যেকটা আয়াতের সর্বশেষ বর্ণটাতে সর্বশেষ শব্দটাতে একটা করে আলিফ আছে সেই এটা যে দরাবাল্লাহ মাসালান যে আল্লাহ সু হানুমা তালা তোমাদের জন্যে রকম এরকম দৃষ্টান্ত দিয়েছেন এবং তিনি তোমাদেরকে তোমরা তার কাছে একাই ফিরে আসবে তোমরা অত্যন্ত অসাধারণ যদি আয়াতগুলো আপনারা পড়েন সেই আয়াতগুলো আপনারা দেখতে পাবেন ঠিক আছে তাহলে এখানে কালাম দেয় তাহলে কি হবে বলেন তো আল কালা আল কালা আমরা কিন্তু মানসুবের কথা বলছি মানসুবে তো জবর হবে আল কালা আল কালা মায়ের উপরে এক না এক জবর না দুই জবর এক জবর আর যদি আলিফলাম না থাকে তাহলে কি হবে কালা মান কয় জবর হবে দুই জবরের সাথে কি হয় সাধারণত একটা আলিফ থাকে সাধারণত অসাধারণ কিছু ঘটনা আছে সেটা আমরা পরে আলোচনা করব যেমন ধরে রাজু রাজু কি হবে লান রাজু লান রাজুলান মানে কি একজন পুরুষ রাজুলান মানে কি একজন পুরুষ আমরা কিন্তু পুরুষ বাচকের বিষয়ে আলোচনা করছি নারী বাচকের বিষয়ে আলোচনা করছি না নারী বাচক যখনই বলবো তখন আমরা আইডেন্টিফাই আলাদা করে দেব রাজু লান যেমন ধরে কিতা বান কিতা বান ফিহি কেরতা আসুন কিতা বান আর যদি আরিফ লাম দেয় তাহলে কি হবে আল কিতা আল কিতা বা জবর বা আল কিতা বা ক্লিয়ার বুঝতে পেরেছেন কে বুঝেন নাই বলেন তো কেউ বুঝে না এখন লজ যায় বলবে কি না বুঝ হ্যাঁ হ্যাঁ বুঝেন নাই আচ্ছা আপনার বুঝতে পেরেছেন বুঝে গেছে কিছু আবার বলবো বিষয়টা আচ্ছা আবার বলি আমরা বলেছি হচ্ছে মারফু মানে হচ্ছে শব্দের শেষ বর্ণ জবর হবে মানে পেশ হবে শব্দের শেষ বর্ণ পেশ হবে এটা হচ্ছে মারফু মারফু হচ্ছে রফা থেকে রফা মানে কি পেশ রফা মানে পেশ মানসব মানে হচ্ছে শব্দের শেষ বর্ণ জবর হবে নসব নসব মানে হচ্ছে জবর আর এই ভাষা নসব মানে কি জবর মাজরুর মানে হচ্ছে শব্দের শেষ বর্ণ জের হবে যার মানে হচ্ছে কি জের যার মানে কি আমরা জের বলি এটাই যার যার মানে কি জের হবে শব্দের শেষ বর্ণ ঠিক আছে এখন মারফু মানে হচ্ছে যে কাজটি করেন কর্তা তিনি তো সবার উপরে এই জন্য মারফু মানে হচ্ছে যিনি উপরে আর মানসুব মানে হচ্ছে যাকে কেন্দ্র করে কাজটি করা হয় আর মাজরুর মানে হচ্ছে যার মাধ্যমে কাজটা সম্পাদন হয় যার সাথে এটা সম্পর্ক আছে কাজটার সম্বন্ধবাচক এই তিনটা জিনিস এখানে আমরা দেখছি মারফুর উপর পেশ থাকবে মানসুবের উপর জবর থাকবে আর মাজুর মানে কি শব্দের স্মরণে জের হবে এখন এক জবর হবে না দুই জবর হবে না এক পেশ হবে না দুই পেশ হবে এটা নির্ধারিত হবে শব্দটার সাথে আলিফলাম আছে কি না তার উপর নির্ভর করে আলিফলাম যদি না থাকে তাহলে কি হবে দুই জবর দুই পেশ দুই জের হবে আর যদি আলিফলাম থাকে তাহলে এক 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 জের মাসা আল্লাহ তাহলে এইটাই হলো আমরা এটা বলে দিলাম এখন আমরা মানসুবের ব্যাপারে প্রথম বললাম যে মানসুবের ক্ষেত্রে এটা যদি এটা যদি পুরুষবাচক হয় তাহলে এটার শেষে কি হয় এক জবর অথবা কি হবে দুই জবর দুই জবরওয়ালা গুলোর সাথে সাধারণত কি হয় একটা আলিফলাম হবে দুই সাধারণত কি হয় আলিফলাম হয় এখন শব্দটা যদি দ্বি বচন আমরা দ্বি ক্ষেত্রে আমরা বলেছিলাম এর ক্ষেত্রে কি হবে দ্বি ক্ষেত্রে আলিফ এবং নুন আলিফ এবং কি নুন ওই যে কালে কালামা আনে কিতাব আনে আনে এটা আমরা বললাম না কিন্তু এটা যদি মানসুব হয় তাহলে দ্বি ক্ষেত্রে ওইখানে ছিল আলিফ এবং নুন এখানে হবে ইয়া অথবা ইয়া নুন ইয়া অথবা কি ইয়া নুন মনে রাখবেন আলিফ সবসময় কি রফা আলিফ কি পেশ এবং আলিফ এটা রফাকে রিপ্রেজেন্ট করে রফাকে রিপ্রেজেন্ট করে কি পেশ এবং আলিফ আর আর ইয়া এবং ইয়া এবং কি ইয়া এবং জবর ইয়া এবং জবর এটা কি রিপ্রেজেন্ট করে কাকে নসবকে মানসবকে রিপ্রেজেন্ট করে যেমন ধরেন এই যে এখানে ইয়া জবর অথবা কি ইয়া সাকিন এবং নুন জবর যেমন এখানে আমরা বললাম কালামুন আসেন কালামুন কালামুন থেকে তাহলে দুই মানে মানসুব কি হবে কালা মাইনে কালা মাইনে মিম ইয়া জবর মাই কালা মাই নি কালা মাই নি সরি এটা হচ্ছে নুন জের নি কালা মাই নি হয় ইয়া অথবা কি অথবা কি ইয়া নন হয় ইয়া অথবা এই এখানে দেখবেন এটাকে উচ্চারণ যদি করেন আপনি আই অথবা আই নি আই অথবা আইনি তাহলে সাথে কালা মাই 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 আই অথবা কালামাই আইনি কালাম আইনি অথবা কালাম আই কালাম আই কালাম আইনি রাজুল লাই রাজু লাই রাজু লাইনি রাজু লাইনি কিতাব আই মানে কিতাব আই কিতাব আই অথবা কিতাব আইনি অথব প্রথমত এখানে কি হবে হয় আই অথবা আইনি আই আইনি মানে হচ্ছে শুধু ইয়া শুধু কি ইয়া সাকিন যুক্ত ইয়া অথবা কি সাকিন যুক্ত ইয়া এবং নুনজের নি যেমন ধরেন আপনারা তাহলে বলেন তো আমরা কালাম রাজুলন দিয়ে বলেন তো আপনার রাজুলন রাজু লাই রাজু লাইনি রাজু লাই অথবা রাজু লাইনি ঠিক আছে বুঝা যাচ্ছে এবার ওকে ফাইন তিন নাম্বারে আমরা দেখছি বহু বেচনের ক্ষেত্রে শব্দের শেষাক্ষর ই অথবা ই না হবে এখানে কি হয়েছে আই ইয়া ঠিকই আছে এখানে আই নি আর এখানে হবে ই না ই এবং ইনা যেমন ধরেন এই যে আমরা এর আগে যেটা আমরা মুসলিমুন শব্দটা দেখেছি মুসলিমুন শব্দটা দেখলাম মুসলিম দ্বিবচন অথবা মাই নি দ্বিবচন এখন বহুবচন হলে কি হবে মুসলি মুসলিম না অথবা মি মুসলিমি অথবা মুসলিমি না কয়টা হবে হয় মুসলিমি অথবা মুসলিমি না মুসলিমি অথবা মুসলিমি না খেয়াল করেন প্রথমত আবার বলছি যদি এইটা এক বচন হয় তাহলে জবর হবে অথবা দুই জবর হবে এক জবর হবে অথবা দুই জবর হবে আর যদি এটা দ্বি বচন হয় তাহলে হয় আই হবে অথবা আই নি আই নি হবে আইনি আইন অথবা আই অথবা আইনি আর যদি বহুবচন হয় তাহলে ই অথবা ইনা ই অথবা ই না যেমন মুসলি মিনা মোমিনি না তা এবি না সা এহনা সাজেদ না সব বহুবচন বহুবচন অর্থাৎ এগুলো বোঝাচ্ছে কাদেরকে। মানসুপকে বুঝচ্ছে। যাকে কেন্দ্র করে কাজটি সম্পাদত হচ্ছে। যাই কেন্দ্র করে কাজটি সম্পাদত হচ্ছে। তার হচ্ছে আপনি দেখেন নারীবাচক যদি বহুবচন হয়। নারীবাচক যদি বহুবচন হয় তাহলে আমরা এখানে নারীবাচক বৌবোচনের ক্ষেত্রে আগে দেখলাম আ তুন অথবা আ তু এক কিন্তু এখানে শুধুমাত্র আতিন অথবা আতি আর কিছু না। একই ঠিক আছে সব ফরমেট হয় আতি হবে অথবা কি আ। তিন অথবা আ তিন দুইটার যে কোনো একটা হবে এবং এ জাতীয় শব্দ সাধারণ কর্মবাচক অর্থ প্রদান করবে যেটা আমরা এর আগে বলেছিলাম অর্থের শেষে কে হিসেবে রূপে ইত্যাদি সংযুক্ত হবে কে হিসেবে অথবা রূপে সংযুক্ত হবে যেমন ধরেন আপনি কামা আরসালনা সালনা ইলাফি রাউন আর রাসুলা কোরআনে আছে যেমনি ভাবে কি করলাম আমি ফেরাউনের কাছে একজন রাসুল পাঠালাম দেখেন তো এখানে কিভাবে এসছে অথবা রাসুল সামের ব্যাপারে বলা হয়েছে কি না কা রহমাতাল আলামিন এটার অর্থ বলেন তো ধরে ধরে বলি ইন না হচ্ছে ইন্না এবং না জব্না জবান না মানে কি আমরা ওই যে নাহনু এর আগের মধ্যে আমরা দেখে এসছি নিশ্চয়ই আমরা আরসালনা এবং কা আরসালনা মানে কি রাসালা রাসেল হ্যাঁ প্রেরণ করা রাসালা তে রাসালত মানে কি প্রেরণ করা সেখান থেকে রাসুল যাকে প্রেরণ করা হয়েছে দূত মেসেঞ্জার দ্য ওয়ান হু কনভিন্স দ্য মেসেজ তাই না তাহলে আরসালনা না মানে কি আমরা না মানে কি আমরা আরসালনা আমরা প্রেরণ করেছি কা মানে আপনাকে বা তোমাকে তাই না আমরা কা এসছি না মানে তুমি আনতে তুমি নারী আর কা মানে কি আপনাকে তোমাকে আর একটা কি কে কে মানে কি 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 কাকে মহিলাকে মহিলাকে কি বলা হয় কি কাজের কি। তাইলে আরসাল নাকা আপনাকে আমরা প্রেরণ করেছি রাহমাতান রাহমাতান মানে কি রহমত স্বরূপ রহমত হিসেবে রহমত স্বরূপ তাহলে আপনি পাইলেন না এখানে যে আমরা হিসাবে বলছি এই যে এখানে তিন আরেকটু আরেকটু উপরে আমরা একটা লাইন এই যে এখানে আমরা বললাম যে অর্থের সাথে কে অথবা হিসেবে বা রূপে আসবে ওই দেখেছেন কে হিসেবে অতএব দুই জবর কোন নাউনের সাথে যদি দুই জবর দেখেন তাহলে বোঝা যাবে কি এটা এটা কি হবে এটা অবশ্যই মানসুব এবং এটা কে বা কারা ইত্যাদি বোঝাচ্ছে যেমন কামা আর সালনা ইলা ফির আউনা এটা দেখবেন সুরা মুজাম মেলে আর সালনা ইলা ফির আউনা রাসুলা আর সালনা আমরা পাঠিয়েছি ইলা ডি কে ফেরাউন ফেরাউনের রাসুলা রাসুলা মানে কি একজনকে রাসুল হিসাবে একজনকে কি হিসাবে রাসুল হিসাবে তিনি কে মসা আলাইহিস কাছে ও মসা পাঠালাম তাই না প্রথমে এখানে আমরা বুঝলাম যে তিন নম্বরে চার নাম্বার মাজরুরটা দেখেন ও যে আপনি ও আল্লাহ তাআলা আল্লাহ তাআলা কোরআনে বারবারই তার ব্যাপারে আমরা বলেছেন এটা আমরা বলার কারণ হলো আরবি ভাষায় এবং ইংরেজি ভাষায় শেক্সপিয়ার যদি আপনার কেউ পড়ে থাকেন শেক্সপিয়র অথবা রয়্যাল ইংলিশে দেখবেন রয়্যাল প্লুরাল আছে একটা রয়্যাল প্লুরাল বলে এটাকে রয়্যাল প্লুরাল প্লুরাল মানে হচ্ছে রাজকীয় বহুবচন এটার নাম কি রাজকীয় বহুবচন আমাদের দেশে অথবা সারা পৃথিবীতে যারা সম্মানিত লোক যেমন ধরেন বাংলাদেশের প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট যখন ভাষণ দেয় তখন বলে না আমার সরকার আমাদের সরকার আমি এটা করেছি না আমরা এটা করেছি আপনি যদি শোনেন যে বলেছে আমি এটা করি তখন আপনি পাইলে তো দিতাম কেন আমি আমি কি আমি তো না সব সময় কি একজন মর্যাদাবেন ব্যক্তি কখনো আমি বলতে পারে না বলতে হয় কি আমরা রয়্যাল প্লুরাল বলে এটা এটা কি সম্মানজনক এই সব জায়গায় আল্লাহ সু তালা সম্মানজনক বহু বচন ব্যবহার করছে এটা মানে যে আল্লাহ বহু তা নয় এর মানে হচ্ছে দিক থেকে সম্মান হচ্ছে তাহলে আমরা প্রেরণ করলাম আমরা প্রেরণ করলাম তাই না এখন ম্যাজুরের হালতটা আসেন এটা খুবই গুরুত্ব মানে এটা ধরলে বাকির আলোচনাটা ভেরি 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 সিম্পল তা হচ্ছে মাজুর সম্বন্ধবাচক বা যেটাকে ইংরেজি বলে জেনেটিভ এটা চ্যানের উপায় হচ্ছে এক বচনের ক্ষেত্রে শব্দের শেষে ই অথবা ইন থাকবে ই অথবা কি ইন আমরা কিন্তু ই অথবা ই না বলি না বলেছি ই অথবা ইন ই অথবা ইন যেমন ধরেন কালা কালা মিন কালা মিন অথবা আল কালা মি। কোরআনে সুরা কলম আছে না কলমে কি সুরাসুর হলো কি নুন ওয়াল নুন ওয়াল কলামি মি নুন ওয়াল কলা মি ওয়ামা তরুন ওকে এখানে তাহলে কালামি এক বচন যখন হয় মারেফা তখন এটা নিচে কি হয় এটা এক জের হয় আর যদি মারেফা না হয় আলিফ লাম যদি না থাকে তাহলে কি হবে কালামিন কালামিন অর্থাৎ দুটা জের থাকবে সেখানে এরপরে যদি দ্বি বচনের ক্ষেত্রে শব্দের শেষে করে আই অথবা আইনি থাকবে এটা কোথায় পড়ছিলাম বলেন তো একটু মনে আছে কিনা একজাক্টলি মানসুবের ক্ষেত্রে মানসুবে দ্বি বচনের ক্ষেত্রে যা দ্বি বছরের ক্ষেত্রে কি তা যেমন হ্যাঁ তার মানে হচ্ছে যেমন কালা মাই অথবা কালা মাইনি মুসলি মাই মাই নে কিতা বাই কিতা বাই নি বিল হ্যাঁ পার্থক্য করবো এর আগে মানে এর আগের অবস্থানে আমাকে বুঝতে হবে যে এর আগে কি আছে এর আগে যেমন ধরেন ওই যে হরফেজর যদি থাকে যেমন বিল কালাম দুই কলামের মাধ্যমে এর উপর ভিত্তি করে আমরা এটাকে বুঝতে হবে তিন নম্বরে বহু বছরের ক্ষেত্রে শব্দের শেষাক্ষরে ই অথবা ই না থাকবে এর আগে যা যেটা দেখে আসলেন কি থাকবে ই অথবা ই না থাকবে এটা কিন্তু অপশন সবগুলো একসাথে থাকবে না যে কোনো একটা থাকবে যে কোনো কি একটা থাকবে এবং সর্বশেষ নারীবাচক যদি হয় তাহলে সর্বশেষে কি থাকবে আতি অথবা আতিন তার মানে শুধুমাত্র পার্থক্য কোথায় এক এক জের এর দুই মধ্যে পার্থক্য আর বাকি মানস এবং মাজরুর কি সবগুলোই একই রকম